রহিত কি করুণায় এক ঐতিহ্যবাহী শ্রীমাতৃ মন্দিরে এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তি কথা সুধা যজ্ঞের পরম ভাগবতীয় যজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে মহামায়েন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রীমন্দির অঙ্গনে ভাগবতীয় সাক্ষাৎকারের প্রারম্ভে শুভারম্ভে সর্বপ্রথমে অস্মাদীয় পরম আরাধ্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের রাতুল চরণে পরাধ্য কোটি দণ্ডবাদ প্রণতি তৎসহ ভগবানের ভুবন মঙ্গল ভুবন পাবন শ্রী শ্রী কথা সুধা যজ্ঞে সমাগত সংকীর্তন আচার্য বৃন্দ রসজ্ঞ শ্রোত্রী মণ্ডলী মহা অনুভবী মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণিয়া সাবিত্রী দেবী মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবৃত তর্ষই রূপগীয় মানত ত্রিশ ধাতুর পুংলিঙ্গ প্রত্যয়ে শব্দটা এসেছে নিবৃত তর্ষই ত্রিশ ধাতু পুংলিঙ্গে উত্তর প্রত্যয়ে নিবৃতি তর্ষই শব্দ এসেছে নিবৃতি তর্ষই মানে যিনি সমস্ত কামনা বাসনা থেকে নিবৃত্ত হয়েছেন এই জড়জাগতিক এই প্রপঞ্চময় মায়া হতে যিনি সমস্ত কামনা বাসনা চিরতরে যার নিবৃত্তি হয়েছে সেই নিবৃত্তিকামী নিবৃত তর্ষই তিনিও ভগবানের অমীয় ভগবানের গুণগাথা শ্রবণ করেন আর কি বলেছেন রূপগীয় মানাত ভবসদা সত্র মনোভিরামাত বলছেন দেখুন আত্মরামায়া মুনয় যারা শ্রী গোবিন্দের পাদপদ্মকে আর জীবনের সর্বস্ব করে এই মোহমায়া থেকে মুক্ত হয়েছেন মোক্ষপ্রাপ্ত হয়েছেন যারা আত্মরামগণ আত্মাতেই যাদের রমণ আত্মাতেই যাদের আনন্দ যারা মুক্ত পুরুষ তারাও হরিকথার রসে সর্বদা নিমগ্ন থাকেন আর আমার মতো মাদিশ সংসারের অভাজন কামনা বাসনা আসক্ত জড়িয় চিন্তাযুক্ত মানুষ ভাগবত শ্রবণ করেন কেন ভাগবত শ্রবণে হৃদ এবং কর্ণের পরম উৎকর্ষ আনন্দ লাভ হয় আমার মতো মাদিশ সংসার আসক্ত বিষয়াসক্ত জীব হরিকথা কেন শোনে না হরিকথাতে কর্ণ এবং হৃদয়ের উৎকর্ষিত আনন্দ প্রাপ্ত হয় কর্ণ এবং হৃদয় আনন্দিত হয় তাই হরিকথা শোনে নিবৃত তর্ষই রূপমানা গিয়ত মানত যাদের সমস্ত বাসনা নিবৃত্তি হয়েছে যারা মননশীল মুনি আত্ম রামাগণ তারাও হরিকথার রসে ভগবত প্রেমভক্তির রসে নিবৃত ভগবানের কথা তারা শ্রবণে সর্বদা রত আর আমার মতো বিষয়ী মানুষের হৃৎকর্ণ রসায়ামৃত আনন্দ প্রাপ্তির জন্য হরিকথা শোনেন কিন্তু বলছেন এক এক পশুঘাত ব্যাদ ব্যতীত এক পশুঘাত ব্যাদ ব্যতীত এই হরিকথা শুনতে চায় না গুরুদেব তারা কে
ভূমিকাটা একটু লক্ষ্য করতে হবে। পুমান বিরাজ্যত বিনা পশুঘাত, একমাত্র পশুঘাতী ব্যাপ ছাড়া হরিকথা শুনতে কার আনন্দ হয় না, কার ইচ্ছা জাগে না হরিকথা শুনতে। মুক্ত আত্ম রামাগণ হরিকথার রসে নিমগ্ন, ভব সংসার থেকে কামনা বাসনা নিবৃত্তি হয়েছে সেই মুক্ত পুরুষ হরিকথায় রত। আমার মতো বিষয় শক্ত জীব হৃৎকর্ণ আনন্দের জন্য হরিকথা শোনেন। গুরুদেব কে হরিকথা শুনতে চায় না এক পশুঘাত ব্যাপ ছাড়া। সুখদেব গোস্বামীর নিকটে পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? ক উত্তম শ্লোক গুণানুবাদাত, সকলেই হরিকথা অর্থাৎ উত্তম শ্লোক ভগবানের নাম রূপ লীলা অসমদ্য মাধুর্য কথা শ্রবণে রত, কিন্তু বলছেন না প্রমাণ বিরাজ্যে তো বিনা পশুঘাত, এক পশুঘাতী ব্যাপ ব্যতীত সকলের হরিকথাতে রস। এই কথাটা একটু আমাদের অনুভবের অনুভববেদ্য বিষয় এসে দাঁড়িয়েছে, মানে যিনি পশু হত্যা করেন সেই ব্যাদ ব্যতীত সকলের হরিকথা প্রিয় লাগে, বিষয়ী হোক মুক্ত হোক মনি হোক এবং নিবৃত্তি হয়েছে যার। তো ভাগবতের প্রতিপাদ্য ক পশুঘাত, কে পশু? একটু লক্ষ্য করছেন তো শ্লোকটার দিকে, পশুঘাতী ব্যাদের কথা বলা হয়েছে, যারা পশু হত্যা করে একমাত্র সেই পশুঘাতী ব্যাধের ব্যতীত কার না হরিকথা হৃদয়ে প্রেমানন্দ জাগায়। কিন্তু এইখানে এই ভাগবতের প্রতিপাদ্য আমাদের কৌতূহল থাকলে এই পশুকে ক পশুঘাত। আচ্ছা, যিনি ব্যাধ হরিণ শিকার করে মাংস বিক্রি করে সংসার যাত্রা নির্বাহ করেন, এটা তার স্বধর্ম, এটা অধর্ম নয়। যিনি পশু শিকার করে তার মাংস বিক্রি করে সংসার যাত্রা নির্বাহ করেন, এইটা ব্যাদের ধর্ম, এটা ব্যাদের স্বধর্ম। তাহলে এখানে ভাগবতের প্রতিপাদ্য আমাদের কৌতূহল থেকে গেল এই পশুটাকে ক পশুঘাত, এই পশুটাকে। এই শ্লোকটা শ্রবণ করলে আমার মতো সাধারণ যারা প্রথমেই ভেবে নেবে, যারা পশু শিকার করে মাংস বিক্রি করে তাদেরকেই বলা হয়েছে বিনা পশুঘাত, কিন্তু ভাগবত বলছেন নয়। ভাগবতের প্রতিপাদ্য এই পশুর কৌতূহল থেকে গেল, এখন আমরা উত্তর নেব। আমাদের কৌতূহল রয়ে গেল কে পশু। দেখুন ভাগবতে বলেছেন আহার নিদ্রা ভয় মন্থন মৈথুনাঞ্চ, অর্থাৎ আহার নিদ্রা ভয় বা মৈথুন এটা পশুদের মধ্যে ভোগজনিতে বর্তমান। আচ্ছা, প্রতিটি মানুষের মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুন আসে সামান্য মেতত। ভাগবত কি বলছেন, শাস্ত্র কি বলছেন? আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতত, পশুদের মধ্যে ভোগজনিতে আহার নিদ্রা ভয় মৈথুন এটাই তাদের ভোগজনি, এটা ভোগ করতেই তাদের জগতে আসা পশু জন্ম। কিন্তু মানুষের ভিতরে সামান্য মেতত, সামান্য পরিমাণেও এটা আছে আহার নিদ্রা ভয় মৈথুন। তো মানুষের সাথে পশুর পার্থক্য কি, ওদের একটু বেশি পরিমাণে আমাদের কম। বললেন পশুর সাথে মানুষের পার্থক্য হলো যে ভোগজনী পশুর মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুন সর্বস্ব, পশুর মধ্যে ধর্মবুদ্ধি নাই, বিবেকের চেতনা নেই, আত্ম জ্ঞান নাই। মানুষের মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য থাকলেও মানুষের ধর্ম আছে, ভগবত চরণাশ্রয় আছে, বিবেকের বাণী সে মূল্যায়ন করে, এই জন্য পশুর সাথে মানুষের পার্থক্য। আহার নিদ্রা আছে কিনা আমাদের, ভয় মৈথুন আছে কিনা, সবই তো আছে, তবে সামান্য মেতাত, পশুর মতো এত ভোগজনিতে নয়, আমাদের জন্ম মনুষ্যজনিতে, ভোগজনী পশুর মধ্যে এটি
সর্বতোভাবে বিরাজিত, মানুষের মধ্যে সামান্য আছে, কিন্তু মানুষের মধ্যে ধর্ম আছে। ভাগবতের প্রতিপাদ্য আমাদের কৌতূহলের বিষয় এই পশুটাকে, বলে ধর্মেন ধর্মেন হীনা পশুবি সমানা, যার মধ্যে ধর্ম নেই তিনি হলেন ভাগবতের প্রতিপাদ্য পশু। ধর্মেন হীনা পশুবি সমানা, আমাদের বৈদিক শাস্ত্র বলছে যার মধ্যে ধর্ম নেই আধ্যাত্ম তত্ত্ব নেই তিনি পশু। ধর্ম যার নাই, ধর্ম শব্দের ব্যাখ্যা কি করেছেন আচার্যগণ? ধৃধারু ধৃধাতু উত্তর মন প্রত্যয়কেই ধর্ম বলে। একটু লক্ষ্য করুন কথাটি খুব তাৎপর্যপূর্ণ। ধৃধাতু উত্তর মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। ধর্ম মানে কি? যাকে ধারণ করলে সে আমাকে ধরে রাখে। কি বলা হলো? যাকে ধারণ করলে সে আমাকে ধরে রাখে, ইহকাল পরকালে কখনো আমাকে স্খলন ও পতন হতে দেয় না, এরই নাম হলো ধর্ম। আবার বলি, বারবার বলতে হবে কারণ থুনা থিকিনানো নেয়। কোন পাথরের প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাতে বারবার আঘাত করতে হয়, তাহলে খুব শক্ত হয়ে প্রথিত হয়ে যায়। শব্দটা বারবার হৃদয়ে আমরা আঘাত আনব। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে দেখুন, ধর্মেন হীনা পশুবি সমানা, বলা হলো যার ধর্ম নাই, কিন্তু সেই ধর্ম কি? দৃধাতু উত্তর মন প্রত্যয় নিষ্পন্ন হলে ধর্ম শব্দ হয়। ধর্ম মানে যাকে ধরে রাখলে, যাহা ধারণ করলে ইহকাল পরকালে আর কখনো পতন হবে না, তার নাম ধর্ম। এখন ধরে রাখাটা ধর্ম যদি আমরা এইভাবে বুঝি ঠিক হবে না। আচ্ছা, কোন মানুষ তো লাঠি নিয়েও পিচ্ছল পথে চলে, লাঠিটা ধরেই তো পথ চলে, কিন্তু পিচ্ছল পথে লাঠি সহ সে নিজেই পড়ে যায়। লাঠি ধরে রাখতে পারলো তাকে, এটাকে ধর্ম না, লাঠি ধরা ধর্ম না। যা ধারণ করলে ইহকাল পরকাল আর কোনোদিন স্খলন হবে না, নৈতিক চরিত্রের পতন হবে না, তাকে বলে ধর্ম। ধর্মের সরল ব্যক্তিগত অর্থ এটাই, যাকে ধারণ করলে, যা ধারণ করলে আর কখনো স্খলন বা পতন, একটু লাঠিটা ধারণ করলে পিচ্ছল পথ দিয়ে যেতে গিয়ে তো লাঠি সহ নিজেই পড়ে যায়, পড়ে কিনা। এখানে লাঠিকে ধরাটাকে ধর্ম বলা যাবে তো? আপনাদের বলি, পৃথিবীতে ভক্তি ভক্ত ভগবান গুরু ব্যতীত জগতে যত বস্তু ধরবেন তাতে সবকিছুই পড়ে যাবে, পড়ার সম্ভাবনা পতন হবে। ভক্ত ভক্তি ভগবান শ্রী গুরু এই ব্যতীত এই পার্থিব জগতে অনিত্য জগতে যে বস্তুই আগড়ে ধরবেন সে বস্তুরই পতন হবে। এই জন্য ধর্ম তা, আচ্ছা আমরা লাঠিটা ধরে রাখতে পারবে তো পিচ্ছল পথে, ঠিক তদুপরি লক্ষ্য করুন এই সংসারের পথটা ওর থেকে কোটি গুণ বেশি পিচ্ছল। ওখানে তো জল কাদা হয়ে পিচ্ছল হয়ে গেছে, আর আমাদের জীবনের পথে কাম ক্রোধ লোভ মোহ মায়া হিংসা পরস্ত্রী কাতরতা আর এই প্রতি পদে পদে পড়ে যাওয়ার ভয়, ভয় কিনা? লোভ লালসা কামনা বাসনা প্রবৃত্তি ভোগবৃত্তি শব্দ স্পর্শ রূপরস গন্ধের সংসারের পথটা বড় পিচ্ছল, এখানে পা দিলেই পড়বার সম্ভাবনা। তো শাস্ত্র সংবাদ দিয়েছে না, এই পিচ্ছলময় সংসারের পথেও চলতে গেলে পড়বে না যদি যথাযথ রূপে ধর্মকে আঁকড়ে ধরো, ধর্ম তোমায় রক্ষা করবে। আচ্ছা, দেহকে আঁকড়ে ধরলে পড়বো না তো? কিছু মনে করবেন না, একটা কথা প্রায় এখন শোনা যায়, কি শোনা যায় জানেন? যা দেবে অঙ্গে, পরেরটা আপনারা বলুন। এই দেখুন সবাই বলতে পারছে কথাটা, প্রায় একটা কথা শোনা যায় যা দেবে অঙ্গে। কত বড় ব্যর্থ কথা এই এই স্লোগানই এখন আমাদের স্লোগান, এই জন্য আমরা সবাই বলতে পারি।
না, যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে, এগুলো এগুলো শাস্ত্রের বাণী নয়, এগুলো মহতের বাণী নয়, সাতশত বাণী নয়, চিরন্তন বাণী নয়। আচ্ছা দেহ ধরে রাখতে পারবে তো, আমাকে আত্মাকে ধরে রাখতে পারবে? একটু কথা বলুন, দেহ যদি আত্মাকে, এই সচ্চিত অজর অমর চিন্ময় সাতশত আত্মাকে ধরে রাখতে পারত, মৃত্যু বলে এই নামক অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ থেকে আত্মাটা বিযুক্ত হয় বলেই তো আমাদের মৃত্যু, এই তো। তার মানে বোঝা গেল কি, দেহের ক্ষমতা নেই, ওই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে বুলি আওড়ালে হবে না, কারণ দেহ আপনাকে ধরে রাখতে, সাতশত চিন্ময় আত্মা আপনাকে ধরে রাখতে পারবে না। আচ্ছা আত্মা দেহকে ধরে রাখে না দেহ আত্মাকে ধরে রাখে, কোনটা হবে? মার গর্ভে একটা অবয়ব তৈরি হলো, রক্ত মাংসের অবয়ব তৈরি হলো, ওর মধ্যে যদি আত্মার অনুপ্রবেশ না ঘটে, ওই রক্ত মাংসের পিণ্ড কি মানুষ বলে জীবিত বলে পরিগণিত হবে? তার মানে আত্মাই দেহকে ধরে রাখে, দেহ আত্মাকে ধরে রাখলে মৃত্যু হতো না, তাই ওই বলি আওড়ানোটা উচিত নয়, যা দেবে খাও, বাজ বিচার না করে যা পারো খেয়ে যাও। ওষুধ বিক্রি করার সময় কেউ কেউ এরকম বলে, এতে কোনো বিধিনিষেধ? অবাড়ি মরা বাড়ি এ খাওয়া যাবে না, সব খাওয়া যাবে, শুধু ওষুধ না, ওই ওষুধ বেশি বিক্রি হবে। ধর্ম জগতেও এমন শুরু হয়ে গেছে, কোনো কিছুর আচার ব্রত আচার নিয়ম কিচ্ছু নেই, যা পারো খাও, যা কিছু করো, যা দেবে অঙ্গে, এই বুলি আওড়িয়েই ধর্ম চলছে। এগুলো কপট ধর্ম, এগুলি আপনাকে ধরে রাখতে কখনোই পারবে না। শাস্ত্র বারবার বলেছেন যে না, দেখুন ধর্ম ধর্মেন হীনা পশু বিষমানা, সেই পশু কারা যদি কষ্ট না পান, কষ্ট পাওয়ার কথা না, ভাগবতজি বলছেন, স্বয়ং সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক বলছেন, তিনি বললেন যার ভিতরে ধর্ম নেই, যার ভিতরে আত্মচিন্তা নেই, শুধু দেহ সর্বস্ব, কাম ক্রোধ লোভ ভোগ বাসনা, এই জীবনে যার ভোগের জন্য দেহাবেশ, দেহ সর্বস্ব যার চিন্তা, ইনি জগতের সব থেকে বড় পশু। যার দেহত্ববোধ নিয়ে জীবন কাটালো, যা খাবো দাবো ভোগ বিলাস করো, এই দেহাত্মবোধ, দেহের প্রতি প্রবল আসক্তি, দেহ ভোগের জন্যই, খাওয়ার জন্য বাঁচা না, বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচা, কোনটা? হ্যাঁ আমি তো উল্টে নিয়েছি, খাওয়ার জন্যই বাঁচা। তো যাদের দেহ সর্বস্ব, না বলছেন ইনি বড় পশু। ভাগবতে বলা হলো, আপনি যে আমাকে পশু বলছেন একটু হিসাব করে বলুন। আচ্ছা আপনি কখনো বৃক্ষ বলছেন যার ধর্ম নেই, যার আধ্যাত্ম অনুশীলন নেই, যার প্রেম ভক্তি চর্চাচর্যা নেই, যার ভাগবত ক্রিয়াদি নেই, যার বিবেক চেতনা নেই, আত্মবোধ নেই, আপনি তাকে একবার বৃক্ষ বলছেন, তো বৃক্ষ কি, উনি বলছেন যে বৃক্ষ কি নিঃশ্বাস নেয়, আপনি আমাকে বৃক্ষ বলছেন? ভাগবতের উত্তরে বলছেন না, নিঃশ্বাস নিলেই কি তাকে মানুষ বলে? আচ্ছা বহুদিন বেঁচে থাকলেই কি তোমাকে মানুষ বলবে? একটা বৃক্ষ 100 বছর 200 বছর বেঁচে থাকে, তাতে কি লাভ? তাতে কি তাকে মানুষ বলবে দীর্ঘ আয়ু হলেই? বলবেন না। বলেন বৃক্ষ কি আমার মতো জোরে জোরে শ্বাস প্রশ্বাস প্রত্যাহার গ্রহণ করে? বলো কর্মকারের চর্ম দ্বারা নির্মিত হাপড়টা জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে আর গ্রহণ করে, তাতে কি আর সে মানুষ হয়? বলেন আমি ভালো মন্দ খাই? বলো বড় লোকের বাড়ির কুকুরটার জন্য হোটেল থেকে প্রতিদিন খাদ্য আসে, বনের বাঘসিংহ প্রতিদিন মাংস খায়, ভালো খেলেই কি মানুষের মনুষ্যত্ব, মানুষের প্রকৃত পরিচয়? প্রকৃত পরিচয় মানুষ যদি ভগবত চরণকে, ভক্তিকে, ভজনকে আশ্রয় করে, এই জগতের কাম কামনা ভোগ লালসা এগুলি যদি কে সে নিয়ন্ত্রিত করতে পারে, তার আত্মবিবেক আত্মচেতনার দ্বারা, আধ্যাত্ম অনুশীলনের দ্বারা, ভজনের অনর্থ নিবৃত্তির দ্বারা, নিষ্ঠা রুচির দ্বারা কেউ যদি নিজেকে সংযত করতে পারে, কি সত্যম
যার ভিতরে এই ভাগবত পরিচর্যার দ্বারা ভাগবত অনুশীলনের দ্বারা যার ভিতরে সংযম এসেছে, সত্য এসেছে, অহিংসা এসেছে, পরের দ্রব্য নেওয়ার মতো মানসিকতা নষ্ট হয়ে গেছে এবং যার ভিতরে জীবের প্রতি পরম করুণা আছে, এই পাঁচটি গুণ যদি না থাকে তোমাতে পশুতে কোনো পার্থক্যই নেই। এই জন্য বলছেন এরকম বলে পার পাওয়া যাবে না। তবে কি করতে হবে, ভগবত বলে দিয়েছেন, শ্রীমৎ ভগবত গীতায় বলে দিয়েছেন না, এমন একটা বস্তু আছে যাকে ধরলে তোমার আর পতন, এর প্রমাণ স্বয়ং সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব ভগবান গীতায় নিজে উদ্ঘাত ঘোষণা করেছেন, কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। গোবিন্দ বললেন অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে জগৎকে ঘোষণা করে দাও, আমাকে যিনি আশ্রয় করেছেন, আমার চরণ যিনি ধরেছেন, কন্তেও প্রতি জানাহি নমে ভক্ত, আমার ভক্তের বিনাশ নেই, আমার ভক্তের পতন নেই, এটা ভগবান নিজেই বলেছেন, গীতা তার সাক্ষী। নমে ভক্ত প্রণশ্যতি কন্তেও প্রতি জানাহি, হে কন্তেও হে কুন্তিপুত্র জগৎকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দাও, আমার আশ্রিত ভক্তের বিনাশ নেই। ধরতে হবে কাকে, লাঠিকে, দেহকে, সংসারকে, অনিত্য বস্তুকে, এটা ধরা ধর্ম নয়। যাকে ধারণ করলে আর কোনোদিন পতন হবে না সেই ভগবানকে ভক্তিকে ভজনকে আশ্রয় করার নামই হলো ধর্ম। এটি ধারণ করলে আত্মার পতন নেই, পতন তো অবধারিত হয়, কৌরবদের পতন হলো জগতের মোহমায়ায়, ধৃতরাষ্ট্রের সামনে, গান্ধারীর সামনে দুর্যোধন প্রবৃত্ত করল দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্রহরণে। হ্যাঁ ধৃতরাষ্ট্র, তুমি কি শুধু বাইরের অন্ধ, তুমি জ্ঞান অন্ধ, নাহলে তোমার কুলবধূর বস্ত্রহরণ হচ্ছে আর তুমি হস্তির মতো বল নিয়ে সিংহাসনে সেটা সহ্য করছো কেন? তোমার পুত্র স্নেহ, শতপুত্র দুর্যোধন তার মধ্যে, এই স্নেহ মমতায় যারা সংসারকে জড়িয়ে আছে, কৌরবদের রক্ষা হলো, অবশিষ্ট কেউ থাকলো, দুর্যোধনের প্রতি অতি বড় মমতা, এই যে সংসারে স্ত্রী পুত্র দেহ ভোগ বিলাসের প্রতি যাদের অতিরিক্ত মমতা, কৌরবদের দিকে তাকান, তাদের পতন অবশ্যম্ভাবী। সন্ধ্যায় সেই রণক্ষেত্রের মাঝে দুর্যোধন কাঁদাচ্ছে মৃত্যু যন্ত্রণায়, এই হলো তাদের পরিণতি। অতিরিক্ত মমতা, অতিরিক্ত আসক্তি, দেহ বৃত্ত বৈভব স্ত্রী পুত্রের প্রতি এই অতিরিক্ত ঘোর আসক্তি কৌরবদের পরিণতি এনে দেয়। কিন্তু পাণ্ডবরা দেখিয়ে গেল কৃষ্ণচরণ আশ্রয় করলে তার পতন নেই, কখনো পতন আসতে পারে না। কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ল, গোবিন্দের সঙ্গে তার সখারা প্রতিদিন গোষ্ঠে যেত, আপনারা জানেন গোষ্ঠে যাওয়ার আবার তাদের বড় বড় সাজগোজ করে যেতেন, রাখালিয়া বেশে আর বেনো নিয়ে ময়ূর পিচ্ছ, শিখা পাখা নিয়ে আর আর পীতবরণ পরিধান করে, কারণে কর্ণের দুল দিয়ে গোবিন্দ চলেছেন মুরলীধারী গোষ্ঠে চলেছেন। সখারা করেছেন কি, মায়েদের কাছ থেকে পুটুলি করে নিয়েছেন খাবারগুলো, গোচারণ করতে করতে শরতের তাপে ক্লান্ত হয়ে গেলে ওলা পুলিন ভোজন করতেন, যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলে ভোজন করতেন। এভাবে একদিন সকলে ভোজন করতে বসেছে, এখন গাবি চড়াতে গেলে, ধেনু চড়াতে গেলে যদি ভোজন করতে বসে আর ওইখানে গল্প আর তাদের ভিতরে সখ্যতার নানা আলাপ চলতে চলতে গাবিগুলো সব দূরে চলে গেছে। ভোজন সমাপ্ত হলে শ্রীদাম সুদাম সখাবৃন্দ তারা কি করেছে জানেন, গাবিগুলোকে চারিয়ে দেখে দৃষ্টির মধ্যে আর নেই। গাবির অনুসন্ধান অন্যদিন কিভাবে করে জানেন, কানায় দাও দাদা, কৃষ্ণের বড় দাদা দাও দাদা, বলরাম দাও দাদাকে আর কানাইকে ওরা বলতো, কানাই জল পিপাসা লেগেছে, কানাই ব্যবস্থা করে দেবে, বলাই দাদা দেবে, দাও দাদা গাবিগুলোকে তো দেখতে পাচ্ছি না, কৃষ্ণ মুরলীর ধ্বনিতে গাবিগুলো ফেরত আনতো। কিন্তু আজকে ওরা বড় ব্যাকুল হয়ে, ব্যাকুল চিত্তে, ওরা উদ্বিগ্ন চিত্তে
তারা দাও দাদাকে বলদেব দাদাকে এবং কৃষ্ণকে কানাইয়াকে ওরা কিছু বলেনি, ওরা নিজেরাই গাবি অন্বেষণে বেরিয়েছে। এই দেখুন দুই দিন মাত্র সকারা কৃষ্ণ বলরামের অনুমতি না নিয়ে দুটো কাজ করতে গিয়েছিল, তার পরিণতি কি হলো দেখুন। ওরা গাবি অন্বেষণ করতে করতে এত গভীরে চলে গেছে গিয়ে চিৎকার করতে শুরু করেছে, কেন জানেন? চারিদিকতে আগুন ওদের গ্রাস করছে। আপনারা জানেন কংস প্রেরিত অসুর আগুনের রূপ ধরে পুরো বৃন্দাবনকে পুড়িয়ে দেওয়ার জন্য, গ্রাস করবার জন্য, সখা কৃষ্ণ বলরামকে গ্রাস করবার জন্য আগুন লেলিহান শিখা চারিদিকতে এগিয়ে আসছে। সখারা তখন ভীত সন্ত্রস্ত হয়ে মনে পড়েছে, আজ তো কানাই বলাই দাদাকে বলে আসিনি, অনুমতি তো নেইনি। ওইখান থেকেই তারা প্রাণের আকুতি নিয়ে ডাকছে, কানাই দাদা, সখা কানাই, দাও দাদা, বলরাম দাদাকে ডাকছে। কৃষ্ণ যেন শুনেও শুনছে না, বলরাম বললে কিরে কানাই, সখারা বিপদে পড়েছে, তোকে ডাকছে যাবি না? কিছু কিছুটা পথ এগিয়ে গেল বটে, কিন্তু সুরক্ষার জন্য, তাদের রক্ষার জন্য এগিয়ে যাচ্ছে না। কৃষ্ণকে দূর থেকে দেখে বলছেন, কৃষ্ণ তুমি না আমাদের সখা, তুমি না সর্বত বিপদে আমাদের রক্ষা করো, তবুও কৃষ্ণ টলছেন। শেষে যখন বলছেন, আমাদের জীবন আমাদের শ্বাস প্রশ্বাস সব তোমার চরণে সমর্পিত, তুমি ছাড়া কে রক্ষা করবে কানাই? যেই চোখের জলে আত্মসমর্পণ করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ এগিয়ে গেলেন। এর আগে কিন্তু ভগবানকে ডাকতে হবে, তবে সমর্পণ করে ডাকতে হবে, তোমার চরণেই তো আমাদের সব সঁপে দেবা কানাই, তুমি ছাড়া আমাদের কে রক্ষা করবে কানাই? যখন চোখের জলে আত্মীতে আত্মসমর্পণ করেছে সঙ্গে সঙ্গে সেদিন কৃষ্ণ বলায় দাও দাদায় সে কি করেছিলেন জানেন? পুরো আগুনগুলিকে ভক্ষণ করে নিল। এই যে অনলকে ভক্ষণ করলো, আচ্ছা কর্তুম অকর্তুম অন্যতাকর্তুম সর্বদাকর্তুম ভগবানের পক্ষে সম্ভব। আচ্ছা জগতের জীব কি খায়? খিতি অপ্তেজ মরুদ্বম চারটে পাওয়া যায়, জল পাওয়া যায়, বায়ু আমরা গ্রহণ করি, মাটিও তো খাদ্যের থেকে গ্রহণ করি, কিন্তু আগুন পায় কি? আগুন খাই কি আমরা কেউ? মা একটু বলুন, আগুন খাই কি? আগুন কি আহারের জিনিস? কিন্তু সর্বসমর্থ কর্তুম অকর্তুম সর্বদা কর্তুম ভগবান অগ্নিকে গ্রাস করে নিলেন। খাণ্ডবনে অর্জুনের জন্য ভগবান এখানে প্রমাণ করলেন, তোমাদের পক্ষে যা অসম্ভব, আমি আমার শরণাপন্ন হলে, আমার চরণে সমর্পিত হলে এই জগতে আমি আগুনকেও ভক্ত রক্ষার জন্য ভক্ষণ করতে পারি, আগুনকেও ভক্ষণ করতে পারি আমি। এই জন্য যার চরণে আশ্রয় নিলে, যিনি আমাকে ত্রাণের জন্য আগুন, ভগবানের আহারকে আগুন গ্রহণ করছেন। এই জন্য আমরা কার আশ্রয় নেব? আমরা কার চরণে নিজেকে সঁপে দেব? তিনি অগ্নি ভক্ষণ করলেন, অনল ভক্ষণ করলেন। আর একদিন জানেন তৃষ্ণার জল, বড় তৃষ্ণা পেয়েছিল সখাদের, কিন্তু কানাই দাদাকে তারা জলের কথা না বলে কালীয় হ্রদে জল পান করতে গেলে সেই কালীয় নাগের বিষময় জলে সব সখারাই মরে পড়েছিল। কেন? কৃষ্ণ এগিয়ে এসে বলল, যারা আমাকে সমর্পণ না করে এ জীবনে স্বতন্ত্রভাবে চলতে চায় তাদেরও সংসার বিষে পতন হয়, তারাও মরমর অবস্থায় পড়ে থাকে। গোবিন্দ প্রসন্ন করুণার দৃষ্টিতে, অমৃত দৃষ্টিতে ওদের প্রাণ আবার পুনর্জীবিত করেছিলেন। তাই একটাই নিবেদন, ভগবানের চরণে সমর্পিত হওয়া, ভগবানের চরণকে, ভক্তিকে, ভজনকে, সদ্গুরুদেবের চরণকে আশ্রয় করাই হলো প্রকৃত ধর্ম। আর এতেই জীবের রক্ষা, অন্য কিছুতে রক্ষার উপায় নাই, অন্য কিছুতে রক্ষার উপায় নাই। এই জন্য আমাদের একমাত্র আশ্রয় ভক্তি এবং ভজন এবং ভগবান চরণাশ্রয়, শ্রীগুরু চরণাশ্রয়। এইটা যতদিন না আমরা আমাদের চিত্তে সিদ্ধান্ত হিসাবে আমাদের আশ্রয় অবলম্বন না হচ্ছে, ততদিন প্রকৃত আমাদের কল্যাণ নেই। তবে আমাদের আত্মসমর্পণ হয় না, আমাদের বললে ভুল হলো, আমার মতো মাদিশ জীবের আত্মসমর্পণ হয় না। আচ্ছা ভগবানের চরণে আত্মসমর্পণটা কি মা? এই যে মার মন্দিরে এসে, গোবিন্দ মন্দিরে এসে একটা প্রণাম করে এই বলা,
যে আমার রোগ শোক নিরাময় করে দাও। জন্মাষ্টমীর দিনে, হ্যাঁ, রামনবমীর দিনে মন্দিরে থালাটা দিয়ে বললাম পুরোহিত ঠাকুর আমার ভোগটা নিবেদন করে দেন, দক্ষিণাও দিলাম, আর সেই ভোগ নিবেদনের পরে বললাম হ্যাঁ জামাইয়ের প্রমোশনটা যেন এই মাসেই হয়, মেয়ের যেন একটা ছেলে কোলে আসে, নাতি কোলে আসে, ব্যবসা বাণিজ্যে যাতে প্রভু একটু মুনাফা থাকে, এটা আত্মসমর্পণ। দেখুন আমাদের কামনা বাসনা আসক্ত চিত্ত নিয়ে যতদিন ভগবানের কাছে যাব, আমি কথাটা আপনাদের একটু কড়া শোনালেও একটু কটু শোনালেও বলবো এটা কপটতা। ভগবানের সামনে গিয়ে নিজের ভোগ বাসনা পূর্ণ করার যে অভিলাষ এটা কপটতা, এটা এটা শুধু কপটতা নাই, এটাকে পাপও বলা হয়েছে। দেখুন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি আমাদের বড় আশ্বাদ্য তত্ত্ব, ওখানে বলেছেন ধর্ম পর্জিত কৈতব অত্র পরাং নির্মাত সারানাং শতাং, নানা ধর্ম প্র উজ্জীত কৈতব, কৈতব বলেছেন যদি অভিলাষ শূন্য না হয়ে শুধু ভালোবাসার জন্য প্রেমের জন্য ভগবানের চরণে না যেতে পারো, ওইখানে একটা প্রণাম করে একটু প্রসাদ দিয়ে যদি দশ পাঁচটা চাইতে থাকো অন্য অভিলাষ এসে থাকে, ভক্তি কোনোদিন হবে না, তুমি কপট। আশ্চর্য হতে হয়, কতগুলি একটু ধ্যান দিতে হবে, ভগবানের সামনে গিয়ে যখন আমি আমার বাসনা নিয়ে যাই, আমার আমার কামনার ডালি নিয়ে যায়, হ্যাঁ এটা আত্মসমর্পণ না। ভগবানের চরণে আত্মসমর্পণের সংজ্ঞা দিয়েছেন রূপ গোস্বামীপাদ, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষু তীতি বিশ্বাস গোপিত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য শরণাগতি সরবিদ শরণাগতি। তার মানে রক্ষিষি তীতি বিশ্বাস, এই বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে সর্বদা রক্ষা করবেন, তার কাছে চাওয়ার কিছু থাকে না। একটু লক্ষ্য করুন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলাম আমি একটা মাংসের ডেলা ছাড়া কিছু কি, কোনো জ্ঞান বুদ্ধি শিক্ষা হয়েছে আমার? মায়ের গর্ভ থেকে পড়লে তো আমি একটা মাটির ঢেলা, কিন্তু মা আমাকে বুকে টেনে নিলেন, মার বুকের কাছে যাওয়ার সাথে সাথে আমার ঠোঁটের স্পন্দন হতে লাগলো, একটা অপূর্ব বস্তুর সাথে আমার জিহ্বার মিলন হলো, আর অমৃত খরিত হতে থাকলো মায়ের দুগ্ধ। যে ভগবান আমার জন্মাবার আগে মায়ের বক্ষে আমার বাসবার রসদ একমাত্র দুগ্ধ দিয়েছেন, সেই ভগবান জানে না আমার জীবনে কি প্রয়োজন, একটু কথা বলুন, তার জানা নেই আমার জীবনে কি প্রয়োজন, আমাকে চাইতে হবে লিস্ট করে গিয়ে, একটা প্রণাম করতে পারলাম না, ভগবানকে একটু প্রসাদ দিতে পারলাম না নিবেদন করেই, হ্যাঁ মাজার ব্যথা ভগবানের কাছে সত্যে আসতে হয়, ছেলের যাতে নাতি হয়, জামার যাতে প্রমোশন হয়, বলো কৈতব ধর্ম পজ্জিত কৈতব অত্র পরাং নির্মাত সরণাং শতাং। যারা আমরা এই স্তরে পড়ে আছি তারা ধর্মকে যথাযথ বুঝতে পারিনি, ভাগবত ধর্মকে তারা যথাযথ বুঝতে পারিনি। অন্য অবলিষ্টা শুনলাম, ভগবানের কাছে কোনো অভিলাষ নিয়ে যেও না। আচ্ছা এই নুরুল্লাহ গাছ কোনো মোদির দোকানে গিয়ে দশ টাকা লবণ নিলেন, দশটা টাকা দিলেন, কি দিল তার বিনিময়ে? তারপরে দোকানদারের ভালো মন্দ সংসারের খোঁজ রাখার আপনার দরকার? টাকা দিলেন লবণ নিলেন, এরপর দোকানদার ভালো আছে কিনা, তার ছেলে মেয়ে সংসার ভালো আছে কিনা এটা জানার খুব দরকার। তা আমাদের ধর্মকর্ম এখন এরকম রূপ নিয়েছে, ভগবান তোমাকে এই এই দিলাম তুমি এই এই দাও, বাণিজ্য, তারপর আর ভগবানের খোঁজ নেই। একে প্রীতি বলে, একে সম্বন্ধ বলে, ওই দোকানদার আর খরিদ্দারের কাছে কোনো সম্বন্ধ আছে কি? প্রীতির সম্বন্ধ থাকে কি? টাকা দিয়ে লবণ কিনলে প্রীতির সম্বন্ধ থাকে কি? ভগবানের কাছে প্রণাম আর কিছু দিয়ে হাজারটা চেয়ে নিলাম, সম্বন্ধই হলো না তো ভগবানের সাথে তোমার কি হলো? সম্বন্ধই তো হলো না, হয়েছে সম্বন্ধ, চাওয়া পাওয়ার সম্বন্ধ হয়েছে, ভোগ বাসনার সম্বন্ধ হয়েছে, ভগবানকে সামনে রেখেই চাওয়া পাওয়া, বলে এটা আত্মসমর্পণ নয়। ভগবান আমার কি প্রয়োজন? দেখুন আপনাদের দিকে এই প্রথা আছে কিনা জানি না, ছয় দিনে সন্তানের বয়স হলে কি করে ছয় দিনে মা?
ষষ্ঠী পূজার ওখানে খাতা কলম কি রেখে দেয়, ওই দিন আপনার ললাটে যেটা লিখে দিয়েছে জন্ম আপনার ক্রমবর্ধমান জীবন এবং মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন কি হবে এটা ভগবানের থেকে ভালো কেউ জানে না। তার কাছে নতুন করে কি চাইবেন আপনি, আপনার ভালো আপনি জানেন না, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। কি চাইতে হয় ভগবানের কাছে এটাও বুঝি জানতে হয়, কি চাইতে হয় ভগবানের কাছে, মায়ের কাছে এসে কি চাইব। হ্যাঁ, যেটা চাই সেটা অনেকেই হয়তো চান, আমার মতো অজ্ঞ অধম অজ্ঞান ও তিমিরের জীব ভগবানের কাছে বিত্ত বৈভব এগুলি চায়। চাওয়ার কেবল একটা জিনিসই আছে, দেখুন এইটা চাইতে গেলে আমাদের স্তরটা একটু উন্নীত হওয়া লাগে। ভাগবত ধর্ম কেন জানতে হয়, চারটি স্তর আছে। আচ্ছা, বীজটা মাটির অভ্যন্তরে বপন করলে বীজের যে উপর একটা আস্তরণ থাকে না, থাকে তো, যে কোনো বীজের একটা উপরে আস্তরণ থাকে, তো ওই আস্তরণটা ভেদ করেই মাটি ভেদ করেই তো সে অঙ্কুর হয়, হয় কি না। তেমনি এই নিষ্কামতার ধর্ম, ভগবত প্রীতির ধর্ম, ভগবানের সাথে চাওয়া পাওয়া শূন্য যে নিষ্কাম কেবল প্রীতি ভগবত ভক্তির ধর্ম, আসতে গেলে চারটে স্তর আছে। সেই চারটে স্তরের কথা কি বলেছেন, প্রথমে বৈষ্ণব তৈজস প্রাজ্ঞ তুরীয়, কি কি বললাম, বৈষ্ণব তৈজস প্রাজ্ঞ তুরীয়। এটাকে আবার এই ওখানে যারা কথা বলছে একটু সরিয়ে নিন, ওই এখানে আবার আমাদের বিজ্ঞানাচার্যগণ বলেছেন, আধ্যাত্মবিদরা বলেছেন, কি বলেছেন, সেটি হলো অন্নময় কোষ। ভালো করে শুনুন, অনেকের ঘুম আসছে, যদিও দেরি হয়েছে ঘুমায়েন না, দয়া করে এখানে ঘুমাবেন না, অন্নময় কোষ। এরপর বলছেন মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানানন্দময় কোষ, আনন্দময় কোষ। কোষটা তো ফাটতে হবে, বীজের কোষটা ফাটতে হবে, তারপর অঙ্কুর হবে। তো বৈষ্ণব মানে যারা শুধু দেহ চিন্তা খাওয়া পড়ার চিন্তা আছে, এই স্তরে থাকলে এই নিষ্কাম ভক্তি তার বোঝার কথা না। অঙ্কুরটা উদ্গম হতে গেলে তো উপরের আবরণটা ভেদ হতে হবে, তা আমাদের জীবনে অন্নময় কোষ এটা ভেদ হবে, তারপর মনোময় কোষ ভেদ হবে, তারপরে প্রাণময় কোষ ভেদ হয়ে যখন বিজ্ঞানানন্দময় কোষে যাবেন, তখনই জানা যাবে যে ভগবান ছাড়া এই জগতে আমার আপন কেউ নাই, ভগবান ছাড়া সম্বন্ধের কেহ নাই। এই জন্য তখনই জীব প্রকৃত অর্থে সে ভগবানের কাছে নিষ্কামতা ভক্তি চাইবে। এর আগে যা কিছু ভাগবত ধর্ম বলেছে সেটা ছল এবং কপট। আমি আপনাদের কষ্টের কারণ হব না, এ কথা বিষ, কিন্তু আমরা তো কামনা বাসনার জীব, আমরা বৈষ্ণব স্তরে আছি, আমাদের স্তর ভেদ হয়নি। সাধু সঙ্গ করতে করতে, ভাগবত শ্রবণ করতে করতে, সদ্গুরুর কৃপা যদি পাই, তাহলে ধীরে 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 আমাদের চিত্তে এই কোষগুলো উন্মোচন হতে হতে বিজ্ঞান আনন্দময় কোষে গিয়ে বুঝতে পারবো যে ভগবান শুধু প্রীতির জন্য। অহিতুকব্যবহিতা জায়াত্মা সুপ্রসিদ্ধতি, ভগবান বলেছে দেখো তুমি চালাকি করতে যেও না, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ, আমি এই 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 উপাসনা করব ভগবানের কাছে এই এই পাবো, এরকম চালাকি দ্বারা মহৎ কাজ জগতে কোনোদিন, তো ভগবানের সামনে কামনা বাসনা নিয়ে যাওয়ার নামই হলো চালাকি। চালাকি আমাদের তো কম না, শিব ঠাকুর তো আশুতোষ, একটা প্রণাম করলেই ওম নমঃ শিবায় বললেই উনি সন্তুষ্ট। কাশীতে এক শিব ভক্ত ওম নমঃ শিবায় বলে একবার দণ্ডবাদ করেছে ভগবান শিব উপস্থিত, আশুতোষ ডাকলেই হাজির। তো বর চাও, তো বললেন প্রভু আমার বর তিনটে দরকার, তো বলছেন দণ্ডবাদ করলে একটা, প্রণাম করলে একটা, চাওয়ার বেলায় তিনটে, আমি একটাই দিতে পারি, চাও বেশিক্ষণ দেরি করব না। এখন ও তিনটে দরকার কেন জানেন, ও অন্ধ, তো অন্ধের তো দৃষ্টি দরকার, ও চিন্তা করছে শুধু অন্ধ না, ও বড় রোগগ্রস্ত, নানান রোগ ভর করেছে দেহ। তো যদি বলেন আমি রোগ সারতে চাইলে অন্ধ ব্যক্তির আর নিরোগ হয়ে কি লাভ, তার তো জগৎ অন্ধকার, আর একটা হলো ওর বড় অভাব ভিখারি। এখন এই তিনটেই দরকার তো। আচ্ছা যদি অর্থ চাই, তাহলে অন্ধ আর রোগগ্রস্ত ব্যক্তির টাকার উপর শুয়ে থেকে লাভ আছে। আচ্ছা ও যদি দৃষ্টি চাই, তাহলে অভাবী ব্যক্তি রোগগ্রস্ত ব্যক্তির চোখ থেকেও বাকি, দরকার তিনটে। ভগবান বলছেন
একটা বলি তাড়াতাড়ি চাও না হলে আমি চলে গেলাম। মানুষ তো আমরা, আমাদের কপটতা তো কম না। বলছে দাঁড়াও প্রভু, যেও না, আমি একটাই চাইছি। কি চাইলো জানেন? আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে এটা যেন দেখে যেতে পারি। আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে এটা যেন দেখে যেতে পারি। শিব ঠাকুর হো করে এসে বললেন, বেটা বলিহারি বুদ্ধি তোর, তুই তো একটার মধ্যেই তিনটে এনে ফেললি। নাতি দেখতে গেলে আয়ু দরকার, সোনার থালে খাওয়া দেখতে গেলে অর্থ দরকার। হ্যাঁ, সব চেয়ে নিল। আমাদের প্রণাম একটা, চাওয়ার বেলায় 10-12টা, মাজার বেলা থেকে শুরু করে একবারে প্রমোশন অমুক তমুক কত কি। ভগবান বলি এই বুদ্ধি ছাড়ো। গোপীদের কৃষ্ণ বলছেন ব্রজ গোপিকাতে, দেখেন তুরীয় তত্ত্বে না গেলে গোপীভাব বোঝা যাবে না। আমারে বোঝালে আমি বুঝবো না, গোপীভাব যতই বোঝান আমরা বুঝবো না, তুরীয় তত্ত্বে গিয়ে বুঝবো। গোপীদের কৃষ্ণ বলছে একটা বর নাও, গোপীগণ তোমরা বর নাও। বলে বর দেবে তবে দাও, কৃষ্ণ তুমি সুখী হও। বলে এটা কি তোমাদের চাওয়া হলো? আমি সুখী হই তো এটা আমার জন্য চাওয়া, তোমাদের বললাম প্রসন্ন হয়ে বর নাও। গোপীগণ বলছে তোমার সুখ ছাড়া তো আমাদের চাওয়া পাওয়া বলে কিছু নেই জগতে। একেই বলে বিশুদ্ধ প্রেম, একেই বলে ব্রজ প্রেম। কিন্তু এই বুদ্ধি আমাদের কবে আসবে জানি না, তবে হ্যাঁ যদি কোনো নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ হয় আর এ জাতীয় ভাগবত ধর্মের কথা শ্রবণের কোন সামর্থ্যশীল প্রাজ্ঞ নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য হয়, সেই দিন এই ভাব আপনার ভিতরে জাগবে। চাওয়া পাওয়ার জন্য নয়, ভগবান সকলই জানেন আপনার কি প্রয়োজন, তার থেকে বেশি কেউ জানে না এই জগতে কার কতটুকু কি প্রয়োজন। তাই তার উপরে সমর্পণ করে দিন, তুমি যদি বোঝো ভালো ঢালো আরো দুঃখ ঢালো। এই জন্য তার চরণে সমর্পণ করার সাথে সাথেই দেখুন, কোটি জন্ম কর যদি নাম শ্রবণ কীর্তন তব নাম মিলিবে ব্রজেন্দ্র, কোটি জন্ম কর যদি শ্রবণ কীর্তন তব নাম মিলিবে ব্রজেন্দ্র নন্দন। কি করে কেন মিলবে না? বলেন গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে ও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র। কি মর্মিক শব্দাবলী দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। আবার বলি শব্দটা একটু হৃদয়ে নিন, কোটি জন্ম কর যদি শ্রবণ কীর্তন তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। কেন কোটি জন্ম শ্রবণ কীর্তন হবে না? বলে কেন, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্যে ভজন হতে হবে, আর গোপীর আনুগত্য মানে তোমার সুখ বিনা তোমার সেবা বিনা এই জগতে আমি নিজের জন্য কিছু চাই না। ইহকাল পরকালে কারো কাছে তোমার সেবা ভিন্ন তোমার সুখ ভিন্ন আমি অন্য কিছু চাই না। এই জায়গাটায় আসতে হবে, এটার নাম ভাগবত ধর্ম। আচ্ছা এই জায়গায় তো আমরা সহজে আসতে পারবো না, তো আপনাদের একটু জানায় আসবো আর কি। আমরা আমরা যা শুরু করেছি আমরা আর আসবো কি? দেখুন আমাদের একটা জায়গায় আমরা বেঁধে গেছি, কতটি বড় মার্মিক কথা। একটা জায়গায় বেঁধে গেছি কি জানেন? আচ্ছা জগতে সব থেকে বড় বাধা কি? ভক্তির, ভক্তি পথে ভাগবত ধর্মের পথে। খুব মার্মিক একটা বিষয় যদি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা হরিভক্তি বিলাসে গোস্বামীপাদ শেষের অধ্যায়ে এই অপূর্ব এই শ্লোকটি পর্যালোচনা করেছেন। একটু ধ্যান দিন, একটু লক্ষ্য রাখুন, গোস্বামীপাদ হরিভক্তি বিলাসের শেষ প্রান্তে এসে বল আমাদের বাধাটা কোথায়। বাধা সম্পর্কে বলতে গেলে সমস্ত মনীষী সমস্ত শাস্ত্র বাধা বলেছেন দুটি। খুব ধ্যান দিন, আমি বারবার বলছি কেন ধ্যান দিতে, কথাটা আপনার কর্ণ দিয়ে যেন হৃদয়ে আঘাত আনে। এ পৃথিবীর ভগবত প্রাপ্তির বিশুদ্ধ ভক্তির ভাগবত ধর্মের নিষ্কামা ভক্তির ব্রজ ভক্তির সব থেকে বড় বাধা দুটি, একটা হলো কামিনী আর একটা হলো কাঞ্চন। সমস্ত শাস্ত্র দেখবেন এই দুটো শব্দ সাবধান করেছে, কামিনী এবং কাঞ্চন, এই দুটি বাধা। কিন্তু গোস্বামীপাদ বলেছেন না, এ দুটির থেকে আর একটা বড় বাধা আছে, এ দুটির থেকে আর একটা বড়। এতদিন আমি জানতাম গোস্বামীপাদের এই হরিভক্তি বিলাস না পড়লে আমি বুঝতে পারতাম না, সমস্ত নিখিল শাস্ত্র বলেছে বাধা কামিনী আর কাঞ্চন, কিন্তু বলেছে না
এর থেকে নিখিল বিশ্ব মানব সমাজ শুধু নয়, নিখিল বিশ্ব সাধু সমাজকে আষ্টে পৃষ্ঠে দড়ির মতো বেঁধে রাখে, সেটা কামিনী কাঞ্চনের থেকে আরো ভয়াবহ। সাধারণকে না, নিখিল বিশ্ব সমাজকে না, নিখিল বিশ্ব সাধু সন্তকেও আষ্টে পৃষ্ঠে দড়ির মতো বেঁধে রাখে, সেটার নাম হলো প্রতিষ্ঠা। কি বললাম? যশ খ্যাতি প্রতিষ্ঠা। আচ্ছা, বৃন্দাবনে নয়, অনেক অনেক তীর্থে অনেক ধামে দেখবেন এমন বাবাজি আছে যারা অর্থকে স্পর্শ দেখেছেন কিনা। হ্যাঁ আছে, এটা খুঁজে পাবেন, এদের সংখ্যা কম হলেও এরা অর্থকে স্পর্শ করে না। গোস্বামীরা তো করতেনই না। রাধাকুণ্ড সংস্কারের জন্য রাধারানী স্বপ্ন দেখালেন এক শেডে, আরে তুমি কুণ্ডে যাও, ওই শেড কি বদ্রিকাশ্রমে কেদার বদ্রিতে যাচ্ছেন সিঁড়ি দিতে, পাহাড়ে সিঁড়ি দিতে। নারায়ণ স্বপ্নেতে বলছেন, এটা করলে আমি যতটা খুশি হব তার থেকে বেশি আনন্দ পাব, তুমি রঘুনাথ দাস গোস্বামীর কাছে রাধাকুণ্ড সংস্কারের জন্য এই অর্থ দিয়ে এসো। রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমি অর্থ স্পর্শ করি না, ওটা ফিরিয়ে নিয়ে যান, প্রয়োজন নেই। এখনো বৃন্দাবনে কিছু মহাত্মা আছেন, অনেক জায়গায় আছেন, শুধু বৃন্দাবনের অনেক সম্প্রদায় যারা অর্থ স্পর্শ করেন এবং পর স্ত্রীকে মাতৃজ্ঞান করেন, এখনো তারা মেয়েদের মায়েদের পায়ের দিকেই দৃষ্টি দেন, এবং কেউ অনেকেই বিরক্তি, তারা দর্শনও করেন না, এমনও বাবাজি মহারাজ আছে। তাহলে কামিনী কাঞ্চন সংসার আসক্তি ত্যাগ করা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু যারা কামিনী কাঞ্চন ত্যাগ করে ঊর্ধ্বে উঠেছেন এদেরও আষ্টবিষ্টে বেঁধে রাখতে পারে, তার নাম হলো প্রতিষ্ঠা। নিরপেক্ষ তত্ত্ব রহিত প্রতিষ্ঠা, যতদিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা না যাবে ততদিন আপনার ভাগবত ধর্ম বিশুদ্ধ ভক্তি। এইখানটা এত এত মার্মিক কথা, আমি আমি অনুরোধ করব, তন্দ্রা এলে ঘুম এলে তাড়িয়ে দিন, এই জিনিসটাই সমগ্র বিশ্ব সাধু নিখিল সমাজকে ক্ষতি করে দিচ্ছে। প্রতিষ্ঠার কথা শুনুন, প্রতিষ্ঠা সম্পর্কে কি বলা হয়েছে, বলবে সর্বত্যাগে পহে আজা সর্ব অনাত্ম ভোগতত্ত্বে কুরু প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্ন অচর্পণে বরং। একটু লক্ষ্য করুন, প্রতিষ্ঠাকে কি বলেছেন, কুরু যু প্রতিষ্ঠা বিষ্ঠায়া। ভাগবত বলছেন আত্ম যশ খ্যাতি প্রতিষ্ঠা হলো শুকরের, কি বলেছেন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে, প্রতিষ্ঠা হলো শুকরের, এর থেকে বড় শব্দ আর কোনো আমি সম্প্রদায় দিতে দেখিনি। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বললেন এই যে যশ খ্যাতি, নিজের মান সম্মানের কীর্তির প্রতিষ্ঠা, এটাকে বলেছে শুকরের। আচ্ছা, পৃথিবীতে সব থেকে হেয় ঘৃণ বস্তু কি, বিষ্ঠা। তো পৃথিবীতে সব থেকে হেয় এবং ঘৃণিত বস্তু বিষ্ঠা। কারো গায়ে যদি সাবধানে অসাবধানে বিষ্ঠা মেখে যায়, সে মন্দিরে যেতে পারবে, নিজের ঘরে উঠতে পারবে, নিজেকে পবিত্র জ্ঞান করতে পারবে? যদি জগতের বিষ্ঠা গায়ে মাগলে মন্দিরে না যেতে পারো, সাধু সঙ্গে বসতে না পারো, নিজের ঘরে প্রবেশ না করতে পারো, তবে যশ খ্যাতির প্রতিষ্ঠা যার গায়ে, সে ভগবানের কাছে যাবে কি করে, ভক্তির দুয়ারে যাবে কি করে, কখনোই সে যেতে পারে না। এই জন্য সাধু সমাজকে খুব সতর্ক, আজকে সারা বিশ্ব, আর সারা বিশ্ব এই যে সম্প্রদায় দলাদলি, তার মূলে হলো আমি বড়। এ জগতে যদি কারো নাম প্রচার হয়, আগে আমার নাম, ইতিহাসে যদি কারো নাম লেখা থাকে, আমার নাম লেখা থাকে। আরে ইতিহাসে নাম লিখিয়ে কি করবে, পৃথিবীতে এত বড় বড় ঐতিহাসিক গণ, ইতিহাস করলে তাদের নাম কেউ পড়ে? দু চারজনের নাম ছাড়া ইতিহাসের নাম খুব বেশি মনে মানুষ রাখে না, 200 বছর 500 বছর তারপরে ভুলে যাবে। বললেন দেখুন, ভগবত ভজন লাভ করে যিনি বিশুদ্ধ ভক্তি লাভ করেন, এই ভক্তি হলো স্থায়ী, আর কিছু জগতে স্থায়ী না, একমাত্র ভগবত ভক্তি হলো স্থায়ী জগতে, আর কিছু স্থায়ী নয়। সুদামা বিপ্রব সেই 5000 বছর আগে কোথায় ছিল, আজ মানুষ কীর্তনে তার চোখের জলে সুদামা বিপ্রের কীর্তন শুনছে। মহাপ্রভু বলেছিলেন এ জগতে খ্যাতি কার হয়, বললেন যিনি কৃষ্ণ ভক্তি যার আছে এই জগতে, তারই খ্যাতি হয় যার ভক্তি আছে। শুনবেন তাহলে, সম্রাট আকবরের কথা শুনেছেন না, দিল্লীশ্বর, দিল্লির অধিপতি, গ্রেট দি আকবর। এই আকবর সনাতন গোস্বামীর কথা শুনেছিলেন, কার কথা,
সনাতন গোস্বামী, ইনি ছিলেন হুসেন স্যার প্রধানমন্ত্রী, প্রধান সচিব, ইনার মতো বিদ্বান ব্যক্তি জগতে বিরল। সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী গিয়েছিলেন ওনার দর্শনে। কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে গিয়ে কি দেখছেন? সনাতন গোস্বামী বৃক্ষতলে বসে আছে। কোথায় বসে আছে? বৃক্ষতলে, ছেঁড়া কাঁথা আর নাড়া মাথা। আর খাই কি জানেন? আটা ভিক্ষা করে, ওইটা যমুনার জল দিয়ে গুলে চ্যাপটা করে লবণহীন একটু শুকিয়ে, মানে একটু আগুনের তাপ দিয়ে, লবণ নেই, আটাটা ভিক্ষা করে যমুনার জলে চ্যাপটা করে খেতে পারবেন তো? যিনি ছিলেন প্রধানমন্ত্রী, অতুল ইন্দ্র সম ঐশ্বর্য, সেরা কাঁথা গায়ে দিয়ে বৃক্ষতলে বসেছে ঘর বাঁধেনি। সম্রাট আকবর গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে, চোখ খোলে কি? চোখ খুলছে না, বহু সময় দাঁড়িয়ে অপমান বোধ করছেন সম্রাট দিল্লীশ্বর আকবর। আমি আকবর, আমি সাধারণ নই। তবু গোস্বামী পাদকে উনি জানতেন, ওনার চরিত্র কথা শুনেছেন। কিছুক্ষণ পর দেখলেন উনি অপমান বোধ করছেন, তাই চোখটা আস্তে আস্তে খুললেন। খোলার পরে যখন প্রীতি নমস্কার দিলেন, আমি সম্রাট আকবর, আমি এসেছিলাম যদি কোনো সেবায় লাগতাম আপনার, যদি একটু স্বীকার করতেন, কোনো সেবা স্বীকার করতেন। বললেন, সবকিছুই তো ফেলে এসেছি, আমার সেবার এখন কোনো প্রয়োজন নাই। বললেন, তবু গোসাই যদি একটু সেবায় আস, দেখুন সম্রাট যিনি রাজাধিরাজ দিল্লীশ্বর, তিনিও হাত জোড় করে সেবা ভিক্ষা মাংছে, যদি একটু সেবায় লাগতে পারতাম। দুই পাঁচটা টাকার লোভে, কিছু টাকার লোভে কি করে বেড়ায়, নিজের যশ খ্যাতি নিজের ঢাক নিজে পিটায়। আর সম্রাট গিয়ে কাছে হাত জোর করে বলছেন, একটু সেবার সুযোগ দিন। যখন বারবার বলছেন, সম্রাট তো সামনে দাঁড়িয়ে বললেন, আপনি একটা কাজ করুন, আমি যে ঘাটে বসে সাধনা করি ওই ঘাটের একটা অংশ একটু ভেঙে গেছে, যমুনার ঘাটের ওই ভাঙা অংশটা একটু প্লাস্টার করে দিন। এটা অপমান না একজন সম্রাটকে এটা বলা? উনি মনে করেছিলেন উনি আমাকে বৃন্দাবনের সব থেকে সুরম্য একটা মন্দির করতে বলবেন, যা জগৎ বিখ্যাত হবে, যা জগতের মানুষ দেখতে আসবে। আর কোথায়, ঘাট ভেঙে গেছে প্লাস্টার করতে পাঠিয়েছে। সনাতন গোস্বামী একটু মৃদু প্রেম দৃষ্টি দিয়ে কৃপা করে দিলেন পিছনে। এই যে কৃপার দৃষ্টি দিল, গিয়ে কি দেখলো জানেন? ওনার দৃষ্টি খুলে গেছে সনাতনের কৃপায়। দেখলো ওই ভাঙা যমুনার কোলে কোহিনুর নয়, আরো মূল্যবান বৈকুণ্ঠের হীরা সব পড়ে আছে, কোটি কোটি লাখ লাখ হীরা পড়ে আছে। তার একটা হীরা আকবরের সংগ্রহে নাই। উনি তখন মাথা নত করে হাসতে হাসতে বললেন, উনি আমাকে দেখিয়ে দিলেন, সম্রাট তুমি যে মণিমুক্তা দিতে এসছো, তোমার কোটি কোটি মণিমুক্তা ও রাধারানীর এই ব্রজধামের মণিমুক্তার একটারও সমান নাও, ফিরে যাও, তুমি ফিরে যাও। গোবিন্দ চরণ যারা আশ্রয় করেছে রাধারানীর চরণ, তাদের জগতের কি যশ খ্যাতির প্রয়োজন? সম্রাট ওইদের দুয়ারে হাত জোর করে দাঁড়ায়। এ কোনো গল্প না, এটা ইতিহাস। এই জন্য বাবা, মান সম্মান অর্থবিত্তের জন্য এই পথে এসে লাভ নেই। এই পথে এসে যদি এই এই উদ্দেশ্য থাকে, নিজেকে বড় ঠকাবেন, বড় ঠকাবেন। এই জন্য শাস্ত্রে বলছেন, মানুষ সব ত্যাগ করতে পারে, কামিনী কাঞ্চন অর্থ ঘর বাড়ি, কিন্তু যশ খ্যাতি কৃতিত্ব ত্যাগ করতে পারে না। তাই বিষ্ঠা গায়ে মেখে কি কোনো সুফল হয় কখনো? আর সারা বিশ্বের সমস্ত দেখবেন সবকিছুতে আজকের এই প্রতিষ্ঠা। হ্যাঁ, আমার নামটা এখানে দেওয়া হলো, এরকম শুধু নাম কেন, বিল্লমঙ্গল কেন, আগে কিছু দিতে পারোনি? আজকাল আবার লিখে দেয় উপাধিগুলো, বিশেষণগুলো, নামের আগে এই দেবে, দক্ষিণ বাংলার চলমান অমুক ভাগবত, এই আছাড়গুলো না লাগালে নয়। সেই রূপ সনাতন, নামের আগে কিছু আছে, সেই রূপ সনাতন। তারপরেও বৃন্দাবনের বড় বড় মহাত্মারা কি দীন কৃষ্ণ শব্দগুলো দেখুন কি বলেছেন, দীন কৃষ্ণ দাসে কয়। তুলসী বন্দনার যে মহাত্মা কি বলছেন, দীন কৃষ্ণ দাস। এখানে উপাধি কই, আমাদের নামের আগে চার পাঁচটা বিশেষণ জুড়ে দিতে হবে, অমুক বক্তা, হ্যাঁ এই এই তার বিশেষণ, এই এই তার কাব্যতীর্থ ডিগ্রি। হনুমান যখন সীতা অন্বেষণে যাচ্ছেন, তখন ষোড়শ রাক্ষসী হা করে দিয়েছে। হাটা কত যোজন জানেন? একশো যোজন। কয় যোজন? এক যোজন মানে আড়াই মাইল। কত বড় হা করেছেন
ষোড়শা মায়াবী রাক্ষসী হনুমানকে গিলে ফেলেছেন। হনুমান দেখলেন এর থেকে বেরোতে গেলে একশো জনের এর থেকে আমার শরীর আরো। হনুমান রাম নাম করে এত বড় করলেন, পৃথিবীর একটা আয়তন আছে তো, আছে না? উত্তর মেরু দক্ষিণ মেরু। হনুমান করলেন কি, পৃথিবীর আয়তনের বেশি শরীরটা বড় করে দিলেন। ষোড়শা তখন বলছেন, বাবা সীতা উদ্ধার যদি কেউ করতে পারে তবে হনুমান তুমিই পারবে। এই ষোড়শা রাক্ষসীকে জানেন প্রতিষ্ঠা, যশ খ্যাতি প্রতিষ্ঠা আমাদের সব ঘিরে ধরেছে। হ্যাঁ, এই আসরের মধ্যে আমার নামটা যদি একবার না বলে আমার কি আর ভালো লাগে? পাঁচটা গীতা দানের মধ্যে যদি আমার নাম না থাকে, পাঁচটা ধুতি দানের মধ্যে যদি আমাকে না ডাকে, গুরুদেবের সাথে ঘরের মধ্যে সেবার পাশের আসন যদি আমার জন্য না দেয়, এই সব তাল যদি ভেতরে থাকে সংশোধন করে নিতে হবে আমাদের, না হলে সব গেছে। যশ খ্যাতি প্রতিষ্ঠা গুলো শুকরের বিষ্ঠা বলেছে ভগবত, এ গায়ে মাখতে যেও না, ভক্তি কখনো তোমায় ধরা দেবে না। একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আপনারা জানেন, বেশিক্ষণ আলোচনা না করে আমরা মূল পর্বে ফিরে আসি। এই আত্মপ্রতিষ্ঠা যতদিন আছে ততদিন আমাদের নিস্থান নেই। আপনাদের মনে আছে সে কথা, দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন বৃন্দাবনে, খুব মন দিন, দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিত দিগ্বিজয়ী সারা বিশ্বকে জয় করে এসেছেন বৃন্দাবনে, যে রূপ সনাতনকে যদি আমি জয় করতে পারি, পরাস্ত করতে পারি শাস্ত্র তর্কে, আমি হব পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। তো হাতি যখন পদ্ম পাতার উপরে, পদ্ম ফুলের উপরে পা দিলে ফুলটা যেমন শোভাহীন হয়ে যায়, পৃষ্ঠ হয়ে যায়, তো বৃন্দাবনে ওই দিগ্বিজয়ী পণ্ডিত যেন হাতির মতো গর্ব নিয়ে পা ফেলছে। রূপের কাছে গেলেই রূপ লিখে দিলেন, এক বাক্যে বিনা বাক্যে দিকে দিলেন, আমি পরাস্ত আপনি বিজিত। জয়পত্রকে লিখে দিলেন রূপ গোস্বামী, যিনি মহাপ্রভুর প্রিয় পরিকর, রাধারানীর কিঙ্করি, এই বিশ্বে অনন্ত ব্রহ্মাণ্ডে যার মতো মেধা এ পৃথিবীতে দ্বিতীয় নাই, সেই রূপ গোস্বামী পদ মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী অন্তরঙ্গ পার্ষদ, তিনি বিনা বাক্যে বিজয় পতাকা লিখে দিলেন। আর সেই পণ্ডিত ঢোক ঢাল হাতি ঘোড়া বিজয় পতাকা গর্বে গর্বিত হয়ে ব্রজের পথে চলেছেন বিজয় পতাকা নিয়ে। ১৩ বছর বয়স অনুপমের পুত্র রূপ গোস্বামীর ভাতুষপুত্র জীব গোস্বামীর বয়স তখন ১৩ বছর, যমুনাতে জল আনতে এসেছে, যমুনাতে জল আনতে এসেছে, দেখছে যে গুরুদেবের নামে আর গুরুদেবের বিজয় পতাকা নিয়ে গর্বিত এই দিগ্বিজয়ী পণ্ডিত চলেছেন। আচ্ছা, আমার গুরুদেব পরাস্ত হবেন এটা শিষ্য মেনে নিতে পারে? কিশোর জীব গোস্বামী উঠে এসে বললেন, আপনি আমার সাথে শাস্ত্রে তর্ক পরাজিত করে এই বিজয় গৌরব নিয়ে যান বিজয় পতাকা। উনি কি বলেছিলেন জানেন দিগ্বিজয়ী পণ্ডিত? বড় বড় সিন্ধু পার হয়ে এখন গোষ্পথ পার হব, গরুর খুরে নরম মাটিতে পা দিলে যে জায়গা তৈরি হয় ওখানে দু এক ফেটা জল বাঁধলে ওকে বলে গোষ্পথ। তো কাশ্মীরি পণ্ডিত বলছেন দিগ্বিজয়ী, যে আমি সিন্ধু পার হয়ে এলাম, এখন গোষ্পথ পার হব। জীব গোস্বামী তখন বললেন, আমার সাথে শাস্ত্র তর্ক করে পরাজিত করে যান। পাঁচ মিনিট লাগেনি জীব গোস্বামী দিগ্বিজয়ীকে পরাজিত করেছিলেন। সেই বিজয় গৌরব গাথা নিয়ে গুরুদেবের চরণে যে প্রণাম করছেন রূপ গোস্বামী, পর জিজ্ঞাসা করছেন, জীব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, তুমি যমুনা স্থানে গিয়েছিলে এত বিলম্ব কেন? সেই বিজয় গৌরব গাথা যখন গুরুদেবের সামনে রাখলেন তখন কি বললেন জানে রূপ গোস্বামী? ও হ্যাঁ, তুমি তর্কে পরাস্ত করে, পণ্ডিতকে তর্কে পরাস্ত করে তুমি বিজয় পতাকা ফিরিয়ে এনেছো, যাও বেরিয়ে যাও, তোমার মুখদর্শন যেন না হয়, তোমার শোভা কোনো রাজসভাতে পণ্ডিত সভাতে বৃন্দাবনে রাধারানীর চরণে তোমার কোনো শোভা নেই, বেরিয়ে যাও, তোমার মুখদর্শনও যেন আমার না হয়, তোমার স্থান রাজসভাতে পণ্ডিতদের। জীব গোস্বামীর মুখ দেখবেন না, তাড়িয়েই দিলেন। কি করেছিলেন জানেন? প্রায় তিন চার মাস ওই যমুনার তীরে কুমিরের বাসার মধ্যে, কুমির চলে গেছে, সেই বাসাটার সাপ রয়ে গেছে, ওর মধ্যে মাটি খেয়ে জীব গোস্বামী বেঁচে ছিলেন। মাটি খেয়ে সনাতন এসে তবে মিল করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন তোমার জায়গা বৃন্দাবন নয়, তোমার জায়গা রাধারানীর চরণে নাই, তোমার জায়গা কোনো পণ্ডিতদের সভায় রাজসভার মধ্যে। বাবা প্রতিষ্ঠা আমাদের সাজে,
এজন্য দয়া করে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা এই উপশাখা ফসলকেই মেরে দেবে। মাঝে মাঝে খেতে শস্য বললে না উপশাখা এসে মূল ফসল নষ্ট করে দেয়, তাই বললেন এই উপশাখাকে ছেদন করো। যশ খ্যাতি মান প্রতিষ্ঠার নেশা যদি তোমায় পেয়ে বসে অত্ত যশ খ্যাতি, তাহলে এ পথে তুমি শূন্য হাতে ফিরবে। তবে চিন্তা করা যায় মাধবেন্দ্র পরিপাক সেই ক্ষীর চোরা গোপীনাথের সেই ক্ষীর পেয়ে রাতের অন্ধকারে পরিত্যাগ করলো, কারণ সকাল হলেই জানাজানি হবে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, রাতেই চলে গেল। জীবাধম যার ভিতরে চেতনা নেই সে মালা নেওয়ার জন্য গলা বাড়িয়ে দিচ্ছে। উচিত হলো এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাকে পরিত্যাগ করা। কিন্তু আজ রাজনীতি বলেন, আজকে আমাদের শিক্ষানীতি বলেন, সবখানেই এই ঘোর দৌড়, প্রতিযোগিতার দৌড়, কে কত আগে উঠতে পারে, কে কাকে পেছনে ফেলতে পারে। এটা আমাদের বৈষ্ণবীয় ধর্ম, ভাগবত ধর্ম আমাদের শেখায় না। আচ্ছা এত কথা তো হলো, আমরা সমাপ্তির দিকে আসি। আচ্ছা এই যে পাথরটা, এটা ক্ষয়বে কি করে? এই যে পাথর আমাদের উপরে চেপে বসেছে, এটা এটা ক্ষয় করতে হবে। আচ্ছা বাবা, চন্দন কাঠটা না ঘষলে ক্ষয় হবে কখনো? একটু কথা বলুন। পাথরটাও তো ঘষতে ঘষতে, মায়েরা যে মাটির কলসি রাখে প্লাস্টার করা পাথরের উপরে, ওটা ধীরে ধীরে ডিপ হয়ে যায় না, ক্ষয়ে যায় না? কেন আমাদের উপায় কি? যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আমাদের ভিতরে যে কামনা বাসনা, একে একটু ঘষতে হবে। কি করতে হবে মা? ঘষতে হবে। পাথর না ঘষলে ক্ষয় হবে কি? কখনো হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ঘষার কথাটা আমরা একটু বলি, ঘষতে হবে। এটি যদি না ঘষায়, ঘষতে ঘষতে মানে এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গ এভাবে ঘষতে 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 তবেই যদি চলে যায়। তবে শুধু ভক্তগণ, কথা বলা হলো বটে কিন্তু মীমাংসা এলো না। আচ্ছা এই প্রতিষ্ঠার জন্ম কোথা থেকে হয়? এই যে প্রতিষ্ঠার কথা বললাম না, বিষ্ঠা, এর জন্ম কোথা থেকে হয়? এটা আসে কি করে আমাদের জীবনে? শুনছেন তো? বলে অবশ্যই শুনছি, তোমায় আরেকবার বললাম এই কারণে, প্রতিষ্ঠার জন্ম কোথায় শুনে নিন। এটা মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু বলেছেন কবে জানেন? সার্বভৌম পণ্ডিত রাজ পণ্ডিত, ইনি কোথায় থাকতেন? লীলা চলে পুরী ধামে। সার্বভৌম পণ্ডিত রাজ পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, প্রভু তোমার কাছে একটা নিবেদন ছিল, একজন তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। প্রভু একজন তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, সে রাজা। শুধু রাজা নয়, সে পরম বিদ্বান। শুধু বিদ্বান নয়, সে জগন্নাথের পরম ভক্ত। কার কথা বলছেন আপনারা বুঝতে পেরেছেন? রাজা প্রতাপ রুদ্র। পুরীর রাজা কে বাবা? প্রতাপ রুদ্র। সে বহুবার রাজপণ্ডিতকে বলেছেন, হে পণ্ডিত নিমাই ভগবান, মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত প্রেমাবতার, একবার একটু দেখা করিয়ে দিন। কারণ মহাপ্রভু রাজার সাথে দেখা, যিনি রাজা তার মুখদর্শন করেন না। এই জন্য বারবার অনুরোধ করছে গৌর ভক্তগণের চরণে, আমি রাজা নয়, আমি কাঙাল ভিকারি, আমাকে গৌর মিলিয়ে দাও, মহাপ্রভুর সাথে একবার সাক্ষাৎ করিয়ে দাও। সার্বভৌম বললে, রাজা উতলা হয়ে না, আমি মহাপ্রভুর কাছে তোমার জন্য নিবেদন করছি। প্রভু উনি শুধু রাজা নন, উনি জগন্নাথের একমাত্র সেবক ভক্ত, উনি মহাজ্ঞানী বিদ্বান, ওনাকে একবার দেখা দিন। মহাপ্রভু বলেছিলেন, সার্বভৌম তুমি না পণ্ডিত, তুমি না পণ্ডিত, তবে শোনো এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আসে খ্যাতিমান লোকের সঙ্গ করলে, বিষয়ীর সঙ্গ করলে। এটা এত বড় একটা মার্মিক কথা, কার সঙ্গ করলে আসে প্রতিষ্ঠা? বিষয়ীর যদি সঙ্গ করা যায় তাহলে খুব খ্যাতিমান, সমাজে খুব উচ্চ খ্যাতিমান বিষয়ী মানুষের যদি সঙ্গ করা যায়। আচ্ছা একটা জলের পাত্রের উপরে জল ভরা আছে, এক বিন্দু তেল দিয়ে দিলেন, কি হয়? পুরো জলের উপরে একটা আস্তরণ প্রভাব ফেলে দেয়। বললেন বিষয়ীর সঙ্গ করার সাথে সাথে তোমার এই যশ খ্যাতি প্রতিষ্ঠাতা আসবেই। মহাপ্রভু বললেন, যদি অনুরোধ করো আমি লীলাচল ছেড়ে চলে যাব। কারণ কোন প্রভাবশালী ব্যক্তি কোন বিষয়ীর সঙ্গ করলে তার ভেতরে প্রতিষ্ঠাটা আসবেই।
এ কথাটা কিন্তু আমাদের সংসারী জীবের জন্য না। আমি আবারও বলছি, কথাটা ভুল ব্যাখ্যা করবেন না। যারা সংসার ছেড়ে, বিষয় আসক্তি ছেড়ে গোবিন্দ পাদ পদ্মে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সর্বস্ব ত্যাগ করেছে, এ কথাটি তাদের জন্য। রাজদর্শন নিষেধ সন্ন্যাসীর জন্য। আচ্ছা, এই পৃষ্ঠা এখন কাজে লাগে তো? আমরা বর্তমানে এই পৃষ্ঠা সব শাস্ত্রের এই বাণী এখন দেখবেন বাবাজিদের ওখানে এই বিষয়ী লোকের ভিড় বেশি। বড় বড় সাধুদের দুয়ারে গিয়ে দেখুন সব শিল্পপতি বিষয়ীদের ভিড় বেশি, সেখানে সাধারণ গরিব মানুষ দুস্থ ভক্তরা সুযোগের বার পায় না। পৃষ্ঠা আমরা মোটামুটি সব উল্টে দিয়েছি। বিষয়ী সঙ্গ মহাপ্রভু নিষেধ করেছেন, দুইজন ব্যক্তি কৃষ্ণ পাবে না, যার জিহ্বার লালসা আর যার কামনা লালসা আছে। জিহ্বাহুতি লোভময় ইতিউতি ধাই শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই দয়া করে, দয়া করে খুব প্রভাবশালী বিষয়ী লোকের সঙ্গ করলে আপনার ভিতরে প্রতিষ্ঠার ঝোঁক আসবেই। সবশেষে এই নিবেদন করি, মহাপ্রভু বিষয়ীর সঙ্গ থেকে দূরে থাকতে বলেছেন। একটা অনুরোধ করব, একটা অনুরোধ করব যে বিষয়ীর সঙ্গ করলে কি হয়, দেখুন আগুনে পুড়ে গেলে মানুষের দেহটা নষ্ট হয়, শুধু আত্মার ক্ষতি হয় না, কিন্তু বিষয়ীর সংস্পর্শে গেলে আপনার আত্মার অধঃপতন হবেই হবে। কত জন্ম যে অধঃপতন হবে তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য বিষয়ীর সঙ্গ সর্বদা পরিত্যাগ। তবে রাজাকে মহাপ্রভু কৃপা করেছিলেন কবে জানেন? রাজাকে কৃপা করেছিলেন যেদিন রাজ পোশাক রাজ মুকুট ছেড়ে যেদিন রাস্তায় রাজা ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছিলেন, রথের অগ্রে রাজা পারে মা, রাজা এসে ঝাড়ু নিয়ে রাস্তায় ঝাড়ু দিচ্ছেন, আর ঝাড়ু দিতে দিতে রথাগ্রে মহাপ্রভুর কীর্তনের সামনে একটা শ্লোক কীর্তন করেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিরীতং কল্পসমহম শ্রবণমঙ্গলং শ্রীমদত্তং ভবি গৃহান্তি যে ভুরিদা জনা। এই কথা শোনার সাথে সাথে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, কে প্রাণের বান্ধব, আমার বন্ধুর কথা, আমার আমার প্রাণের সকার কথা মনে করিয়ে দিলে, তার কথা শুনিয়ে আমাকে ঋণী করে দিলে। মহাপ্রভু বোঝালেন, বিষয় ছেড়ে, রাজার মুকুট ছেড়ে, রাজ অভিমান ছেড়ে যদি ধুলাই মিশতে পারো সেই দিনই ভগবান তোমাকে কৃপা করবে। এই জন্য বিষয়ের সঙ্গ হতে আমাদের একটু দূরে আসতে হবে। যদি দূরে আসতে পারি তখনই প্রকৃত অর্থে আমাদের কৃপা হবে। শুধু ভক্তগণ, এই নিষ্কিঞ্চনতায় ভাগবত ধর্ম, এই নিষ্কিঞ্চনতায় প্রকৃত ভাগবত ধর্ম। যেদিন বিষয়ের সঙ্গ আর এই যশ খ্যাতি প্রতিষ্ঠাকে জলাঞ্জলি দিয়ে কাঙাল হতে পারবো, আমাদের ধর্মটা কাঙালের জানেন। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের অলঙ্কার সোনা দানা না, অলঙ্কার হলো বৈষ্ণবের চরণ ধুলি, ব্রজের ধুলি। এরা এরা সকালে উঠেই কাদা মাখে, রাধাকুণ্ডের কাদা আগে গায়ে মেখে নেয়, কারণ অভিমান অহংকার প্রতিষ্ঠা যেন না আসে, প্রতিষ্ঠা যেন কখনো না আসে। আশ্চর্য হতে হয়, মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী চন্দ্রশেখরের গৃহে কাশীধামে যেদিন প্রথম গেছে সেদিন মহাপ্রভু ওর দিকে তাকিয়ে প্রসন্ন হলেন, কিন্তু কিছুক্ষণ পর মহাপ্রভু চোখ ফিরিয়ে নিলেন। কেন জানেন? সনাতনের গায়ে কে একটা তার আত্মীয় শ্রীনাথ তার ভগ্নিপতি একটা দামি কম্বল গায়ে দিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? দামি কম্বল, নেপালের ভোট কম্বল, খুব দামি। মহাপ্রভু দিকে তাকিয়ে আর সনাতনের দিকে তাকাচ্ছে না। শুনুন মা, এদিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন। সনাতনের গায়ে পথিক কোনো একজন শীতকালের দিনে একটা ভোট কম্বল গায়ে দিয়ে দিয়েছেন। মহাপ্রভু প্রথম তাকিয়ে ওটা লক্ষ্য করেনি, দ্বিতীয়বার তাকিয়ে আর সনাতনের দিকে তাকাচ্ছে না, অন্যদের ফিরে ভক্তদের কথা বলছেন। সনাতন বিজ্ঞ বুঝেছেন, মহাপ্রভু যেন মনে মনে বললেন, সনাতন বৈরাগ্য অবলম্বন করে যখন সব ত্যাগ করেছে এইটুকু কেন রেখে দিয়েছো গায়ে? আহারে, দামি কম্বলটা কেন এখনো তোমার গায়ে? সবই তো ছেড়েছ, রোগ যখন সেরেছ একটুখানি রোগ কেন রেখে দিয়েছ? মনে মনে বললেন, মনে মনে বুঝে নিয়ে সনাতন বাইরে গিয়ে কি করেছিল জানো মা? এই বঙ্গদেশের এক ভিখারি ওই লোকের দুয়ারে চাউল মুষ্টি ভিক্ষা করে বেড়ায়,
দুয়ানা চারানা ভিক্ষা করে। তার একটা কাঁথা ছিল শতমলিন, ছিদ্র ছিদ্র কাঁথা, সে ওই নদীতে চুবিয়ে না ওইটা শুকাতে দিয়েছে। সনাতন সেই কাঙাল ভিকারির কাছে হাত জোড় করেছে। সনাতন গোস্বামী হাত জোড় করে কি বলছে জানেন? ওগো আমাকে ভিক্ষা দেবে? দেখুন, আমার মতো কাঙাল যখন কারো দুয়ারে ভিক্ষা চায় তাতে মহিমা নেই, কিন্তু রাজাধিরাজ ব্যক্তি যদি কারো কাছে গিয়ে হাত পাতে এর মহিমা আছে। সনাতন অনবদ্য একজন, তিনি গিয়ে বলছেন ওগো আমায় ভিক্ষা দেবে। ভিকারি আপাদ মস্তক তাকিয়ে বলছেন, আপনি আমাকেও ঠাট্টা করছেন? আপনাকে দেখে মনে হয় আপনি যুবরাজ, আপনি রাজাধিরাজ, আপনি আমাকে ঠাট্টা করছেন ভিকারিকে রাস্তায় পেয়ে? সনাতন চোখের জলে বললেন, আমার থেকে বড় ভিকারি এ জগতে আজ আর কেউ নেই গো, আমার থেকে বড় ভিকারি এ জগতে কেউ নাই, দাও না, কি ভিক্ষা দেব তোমায়? বললেন, আমার এই কম্বলটা নিয়ে তোমার ছেঁড়া কাঁথাটা দেবে আমার, ওটার বড় প্রয়োজন আজ আমার। মহাপ্রভু তাকাচ্ছেন না আমার গায়ে, কারণ সনাতন এই জগৎকে তুমি বৈরাগ্য শিক্ষা দেবে, ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেবে। তুমি যদি ত্যাগ না করতে পারো, তোমার দেখে কেউ ত্যাগ বৈরাগ্য নেবে না। শুধু ভক্তজন, সেদিন ওই ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে মহাপ্রভুর সামনে যখন এসেছিলেন, মহাপ্রভু নিজে আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরেছিলেন। সনাতন নিজে ত্যাগী না হলে অন্যকে ত্যাগব্রত শেখানো যায় না। এই জন্য নিজে না কাঁদলে যেমন অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে যেমন অন্যকে মজানো যায় না, ঠিক তেমনি নিজের ভিতরে ত্যাগ বৈরাগ্য না এলে সেটা অন্যের ভিতরে সঞ্চারিত করাও যায় না। এই ত্যাগ বৈরাগ্যের জীবনই প্রকৃত জীবন। বিদুর বিদুর রাজমন্ত্রী ছিলেন, কিন্তু কাঙাল হয়ে খুদ খেয়ে জীবন যাপন করতেন। কারণ কি জানেন? তার কাছে ভক্তি সম্পদ ছিল, তার কাছে ভক্তি সম্পদ ছিল। এই জন্য শাস্ত্রে বারবার বলেছে, অভিমান অহংকার অসৎ জ্ঞান লাভ পূজা প্রতিষ্ঠা ত্যাগ করে, এ হলো কাঙালের ধর্ম। জানেন, রূপ সনাতনে যাওয়ার আগে মহাপ্রভু আর একজনকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তার কথাটা বলতে গেলেই হৃদয় শুধু এইটুকু কল্পনার জগতে আসে যে কবে হবে এই দিন, কবে হবে এই চেতনা। তিনি রাজা, বাংলার রাজা সুবুদ্ধি রায়, বাংলার রাজা সুবুদ্ধি রায়, তিনি যখন হোসেন শাহর স্ত্রীর চাবুকের আঘাতে আর তাকে করোয়ার জলপান করিয়ে ধর্মচ্যুত করা হয়েছিল, জাতিচ্যুত করা হয়েছিল, পথে পথে ঘুরছিলেন, মহাপ্রভু বলেছিলেন, যাও, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ যাবে, আর কৃষ্ণ নাম লইতে প্রেম উপজিবে, বৃন্দাবনে যাও সুবুদ্ধি। বৃন্দাবনে গিয়ে প্রভু কি করব? বলো, কৃষ্ণ নাম নেবে আর কাঠ কাটবে। কিছু কিছু কাঠ কেটে মথুরার কি করতো জানেন? রাধা কুণ্ড থেকে আর আমাদের মথুরার দূরত্ব প্রায় 30 কিলোমিটার, 30 কিলোমিটার রাজা বনের কাঠের বোঝা মাথায় করে মথুরায় আসতেন। এসে দুয়ানা একানা কাঠ বিক্রি করলেন, দুয়ানা থেকে একানা আটা কিনে, মথুরার বাজার থেকে আটা কিনে ওই আটাই পেতেন, আরাকানা রেখে দিতেন। কেন জানেন? মহাপ্রভু বলেছিল, আমার কোনো কাঙাল ভক্ত যদি ব্রজে যায় তাদের দেখো, তাদের একটু মাধুকরি দিয়ে তাদের দেখো, আমার কোনো কাঙাল ভক্ত যদি সেখানে যায়। আজও আজও শুনলে অবাক হতে হয় জানেন, রাধাকুণ্ডের অন্যতম নৈয়ায়িক বিশ্ববন্দিত পাবন, যিনি যার বিদ্যা বৈদুষ্য যার ভজননিষ্ঠা বলবার বলবার মতো শক্তি সামান্ত ভাষা আমার নেই, তিনি হলেন বড় পণ্ডিতজি, রাধাকুণ্ড তটাশ্রয়ী শ্রী শ্যাম সুন্দর বড় পণ্ডিতজি বাবাজি মহারাজ। আমার সৌভাগ্য আমাদের হয়েছিল যাওয়ার, কোথায় আছে জানেন? মুখরা, রাধারানীর রাধারানীর নানির বাড়ি বলে ওই দেশের ভাষায়, সেই মুখরার এক এক জঙ্গলের মধ্যে, এক জঙ্গলের মধ্যে একটা কুল বৃক্ষের তলায় পড়ে আছেন এই পণ্ডিতজি। গিয়ে কি দেখা যায় জানেন? একটা ছেঁড়া গামছা পরে বসে আছে জগতের বিশ্ববন্দিত, যিনি যার পাণ্ডিত্য যার নৈয়ায়িকী, এই যে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতের যিনি দার্শনিক ব্যাখ্যাতা শ্যাম সুন্দর বড় পণ্ডিতজি, এটা ছেঁড়া গামছা পরে কারো কাছে কিন্তু দান পরিগ্রহ করেন না,
কারো কাছে কোনো দান পরিগ্রহ করেন না। এক মাতাজি তার জন্য দুটো বড়ি নিয়ে গেছিল, বলল মা ওই বনের লতা পাতাগুলো আনুনে সিদ্ধ করে পাই, বড়ি কি করবি দিয়ে, নিয়ে যা নিয়ে যা, আমরা পারবো না। আমি বলছি বলে আপনাদের করতে হবে তাই না, কিন্তু এরা আমাদের সামনে আজও রূপ সনাতনের আদর্শকে সামনে প্রতিফলিত করছে। এই জন্য জগতে জগতে ধন ঐশ্বর্য থাকো, কিন্তু মনটা মহাপ্রভুর চরণে কাঙাল করে রাখুন, অভিমান শূন্য করে রাখুন, না হলে এই জগতে পাওয়া কিছু যাবে না। এই 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 এটা কাঙালেরই রাজ্য, মহাপ্রভু চেয়েছিলেন সেটা। ঐশ্বর্য পিছনে দৌড়ালে এদের ঐশ্বর্যের অভিমান ছিল না, এরা ছিল চিরকালের কাঙাল শুধু ভক্তগণ। এই জন্য এই কাঙাল ভক্তগণের জায়গায় হলো শ্রীধাম বৃন্দাবন। এই শ্রীধাম বৃন্দাবনে যারা আছে, আজকের বৃন্দাবনের কথা বলতে পারবো না, নাগরিক সভ্যতায় আধুনিক যান্ত্রিক সভ্যতায় বৃন্দাবন এখন শহর, তবে এখনো আছে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ এখানেই বিশ্রাম। দৃষ্টান্তটা হলো শ্রী সুরদারজির, নামটা একবার মুখে বললেই কল্যাণ হবে, সুরদারজি। ইনি ছিলেন শ্রীনাথজির পরম পরম ভক্ত, শ্রীনাথজির পরম ভক্ত। নিষ্কিঞ্চন সূক্ষ্ম ভাব ছিল শ্রীনাথজির কাছে, কিন্তু কি জানেন, দেখুন কি বিড়ম্বনা, এই এই সুরদারজি ছিলেন জন্মন্ধ। কি ছিলেন? জন্মন্ধ। এই অন্ধ হলেও কি তার কণ্ঠে ছিল না কিন্নর কণ্ঠী। তিনি ভোগ আরতিতে পদ রচনা করে শ্রীনাথজিকে সঙ্গীতের কীর্তনের দ্বারা আনন্দ দিতেন, সব থেকে আনন্দ পান প্রভু কীর্তনে। তো একদিন ভোগরাগ ছাপ্পান্ন ভোগ দিয়েছেন, আর শ্রীনাথজির সম্মুখে ভোগরাগ দেখে উনি কীর্তন করছেন, যা যা ভোগরাগ দেওয়া আছে। তো সবাই পাশ থেকে বলছে, আচ্ছা যা যা ভোগ দেয়া হয় উনি তার পদ রচনা করে কীর্তন করে স্নেহাজিকে আনন্দ দেন, তা আজকে ওর কাছে জিজ্ঞাসা করি, তোর চোখ নেই তো দেখতে পাই কি করে? আচ্ছা তুমি যে পদগুলো কীর্তন করো এগুলো তো চোখে দেখতে পাও না জন্মান্ধ। বলে মনের চোখ তো আছে, হৃদয়ের চোখ দিয়ে আমি দেখি আমার স্নেহাজিকে কি দেয়া হয়েছে। তুমি প্রতিদিন কি করেন জানেন, ভগবানকে কীর্তন শুনিয়ে উনি ভগবানকে কীর্তন শুনিয়ে যে কুটিতে থাকেন ওই কুটিতে যান। আর শ্রীনাথজি করেছেন কি জানেন, আজকে কিশোরীজি রাধারানী আর গোপালজি ওর পিছনে পিছনে সুরদাসের পিছনে আছে। সুরদার মাঝে মাঝে গর্তে পড়ে যায়, ওকে তুলে দেওয়ার কেউ হয় না, তাই রাধারানী গোপালজি সুরদাসের পিছনে পিছনে চলছে। এই দেখুন, এই হলো গোবিন্দ চরণে যারা সর্বস্ব দিয়েছে, রাধারানী আর গোবিন্দ পেছনে পেছনে আসছেন, সুরদাস সঙ্গীতের সুরধারায় গোবিন্দকে আনন্দ দিতে দিতে চলেছেন। রাধারানী তখন বলছেন, আচ্ছা কিশোরী যখন বলছেন শ্যামসুন্দরকে, আচ্ছা তুমি ওর চোখ দুটো ফিরিয়ে দাও না কেন? বলে একদিন জানো ভোরবেলা গিয়ে আমি ওর চোখ ফিরিয়ে দেওয়ার সাথে সাথে ওর চোখ বন্ধ করলো। বলে কেন? বলল তোমাকে সামনে দিয়ে যেটা দেখবো এই চোখে, তার থেকে আমার মনে হয় তোমাকে যদি আমি চোখ ফিরে পাই, গোবিন্দকে বলছেন আমি যদি চোখের দৃষ্টি ফিরিয়ে পাই শুধু তোমাকে না, তখন জগতও আমার চোখে ধরা পড়বে, কিন্তু আমি বাইরের চোখ অন্ধ করে যদি আমার ভেতরের চোখে দেখি জগতের আর কিছু না, তুমি ছাড়া আর কাউকে দেখতে পাবো না। রাধারানী বললেন, তোমার এই ভক্তকে তো তুমি চোখ দিতে পারো, তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারো। বলে একদিন দিতে গিয়ে আমাকে এই কথা বলল, দৃষ্টি পেলে তোমাকে বাদে জগৎকে দেখতে পাবো, কিন্তু বাইরের দৃষ্টি বন্ধ করে যদি অন্তর্দৃষ্টিতে দেখি তোমাকে ছাড়া জগতে আর কিছু যেন আমি না দেখি। এই অনুভবী সুরদাস চলতে চলতে কি করেছিলেন, গর্তের মধ্যে পড়ে গেছে, হাতে যষ্টি ছিল, গর্তের মধ্যে পড়ে গেলে রাধারানীর এতটা ব্যথা লেগেছে, রাধারানী ছুটে আসছে, গোবিন্দ হাত ধরে টেনেছেন, কিশোরী যেও না, আজকে ওর সাথে আমার একটু লীলা আছে, তুমি যেন লীলা কি দেখছো, পড়ে গিয়ে কষ্ট পাচ্ছে। রাধারানীর হৃদয়ে তো বড় করুণা, রাধারানী যখন এগিয়ে আসছে বললো ওভাবে না, দেখো আজ আমি ওর সাথে একটু লীলা করব। গোবিন্দের স্কন্দে যে উড়নাটা ছিল না, প্রসাদী উড়না, ওইটা ফেলে দিয়েছে। রাধারানী গোবিন্দের হাত ধরেছে আর গোবিন্দ উড়নার একটা অংশ ধরে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। সুরদাসকে বলছেন, বাবা আচ্ছা গোবিন্দের কণ্ঠ কেমন হতে পারে, এটা তো আমাদের কল্পনা আসে না, বাবা ওভাবে উঠতে পারবে না,
উড়নাটাকে ধরো, যেই কণ্ঠ শুনেছেন সুরদাস বললেন এমন কণ্ঠ তোমার ছাড়া কারো হতে পারে না প্রভু, এ কণ্ঠ জগতে কারো হতে পারে না। তবে মনে মনে বলছেন তবে তুমি এসেছো, আমাকে গর্ত থেকে তুলবে বলে এসেছো। হ্যাঁ, গোবিন্দ তখন বলছেন তুমি অন্যার অংশটা ধরো। অংশটা সুরদাস ধরেছে গর্তের মধ্যে, গোবিন্দ ধরেছে একটা অংশ, আর গোবিন্দের কোমরকে ধরেছেন প্রিয়াজি রাধারানী ধরে রেখেছেন। হ্যাঁ দেখুন, এই হলো গোবিন্দ চরণ রাধারানীর চরণ আশ্রয় নেওয়ার সফলতা। পড়তে দেবে না তারা, পড়তে দেবে না। শুধু কি তাই মা, রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডে প্রখর রৌদ্রে 45 ডিগ্রি 50 ডিগ্রি রৌদ্র পুড়ে যাচ্ছে, রঘুনাথ হা রাধে বলে আত্মি করছে, রাধারানী নিজে রৌদ্রে দাঁড়িয়ে স্নেহের আঁচল দিয়ে ছায়া দিচ্ছেন রঘুনাথকে। নিজে রৌদ্র পুড়ে স্নেহের আঁচল দিয়ে রঘুনাথের মুখটা ঢেকে দিয়েছে রাধারানী ঠাকুরানী। রাধারানী আজকে যেই তুললেন সুরদাস গর্তের থেকে উঠে বললেন এ কণ্ঠ তোমার ছাড়া আর কারো হতে পারে না। আর কি জানেন, যত উপরে উঠছে গোবিন্দের ওই প্রসাদী কাপড়ের গন্ধটা, গোবিন্দের অঙ্গ গন্ধ পাচ্ছে, প্রসাদী গন্ধ পাচ্ছে। শুধু গোবিন্দের গন্ধের সাথে সাথে রাধারানীর চরণের অঙ্গ গন্ধ পেয়ে গেছে। উনি বুঝতে পেরেছে কি করেছে জানেন, শ্রীকৃষ্ণ যেই টান দিয়েছে উনি পড়বে না পড়বে না, উনি বুঝতে পেরেছেন প্রিয়াজির অঙ্গগন্ধ পড়বে না পড়বে না। উনি একটু সামনে ইচ্ছা করে এসে রাধারানীর চরণ ধরে দড়িয়ে পড়েছে, যেই প্রিয়াজির চরণ ধরেছে। গোবিন্দ বলছে বা আজকে জায়গা চিনেছে ও, আজকে জায়গা চিনেছে। প্রিয়াজি তখন জড়িয়ে ধরে সেই প্রেমময়ীর করুণাময়ী লাদিনী অধীশ্বরীর চরণের সেই অচিন্তনীয় চিন্ময় সুগন্ধে আমোদিত হয়ে শুধু কাঁদছে, এই চরণ তো চেয়েছি সারা জীবন, এই চরণটাই তো চেয়েছি সারা জীবন। কিন্তু কি করেছে জানেন, ভজন করলে তো বুদ্ধি বাড়ে, রাধারানীর চরণের একটা নূপুর ছিঁড়ে নিয়েছে হাতে, নিয়ে না এভাবে বসে হাত জড়ো করে বুকের মধ্যে নূপুরটা রেখে দিয়েছে। নূপুরের সেই সুগন্ধটা আমোদিত হয়ে বিভাবিত হয়ে গেছেন। রাধারানী কিছু পথ এগিয়ে শ্যামসুন্দরকে বলছেন সর্বনাশ, আমার এক পায়ে নূপুর ধ্বনি হচ্ছে, মানে আর এক পায়ে তো নূপুর নেই। রাধারানীর চরণের নূপুর ছেড়ে কখনো, রাসে তো প্রতিদিন নৃত্য করেন কিন্তু নূপুর কখনো? আসলে গোবিন্দ বলছেন, হ্যাঁ গোবিন্দ বলছেন কিশোরীজিকে, কিশোরী তোমার চরণের নূপুর নেবে কে, তুমি ওকে কৃপা করবেই বলে নূপুরটা ওর হাতে দিয়েছ আজ, তুমি ওকে করুণা করবে বলেই নূপুরটা দিয়েছ। গোবিন্দকে বলছেন দেখো আমি অত বুঝি না, আমি এক পায়ে নূপুর, নূপুরটা চেয়ে এনে দাও, নূপুরটা চেয়ে এনে দাও। গোবিন্দ যখন সামনে গিয়ে বলছেন বাবাজি আপনার হাতে কি একটা নূপুর আছে, বললেন নূপুর তো মায়েদের হয়, বাবাজিদের তো হয় না, যার নূপুর তাকে আসতে বলো। হ্যাঁ, গোবিন্দ ভজন করলে না, শুদ্ধ ভজন করলে এই বুদ্ধিটা ভগবানই তাকে দেয়। গোবিন্দ গিয়ে বলছে শোনো রাধে, তোমাকে ছাড়া এই নূপুর, যার নূপুর তাকে ছাড়া ও দেবে না। রাধারানী করুণাময়ী প্রেমময়ী সামনে এসে হাত পেতে বলছেন, আহা ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা মাধুর্য, হাত পেতে বললেন বাবাজি আমার একটা নূপুর কি তোমার হস্তে আছে, এটা দিয়ে দাও। সুরদাস তখন বলছেন যুগ যুগান্তর তপস্যা করে যোগী মনি ঋষি তোমাকে পাই না, আজ তুমি আমার দুয়ারে হাত পেতেছ রায় করুণাময়ী। উনি উনি আরো একটু রাধারানীকে বিলম্বিত করবার জন্য বললেন দেখো আমি তো অন্ধ, তোমাকে চিনি না, তবে নূপুরটা যে তোমার এটা জানবো কি করে, আর একজন এসে যদি বলে নূপুর আমার, আমি তো ঠকে যাব। রাধারানী বললেন কি উত্তর দেব আমি ওকে। তখন বলছে বাবা তো তুমি যখন চোখে দেখতে পাচ্ছ না, তো আমার নূপুর বা অন্য কেউ আসলেও তুমি প্রমাণ করবে কি করে যে তার নূপুর কি আমার নূপুর? বললেন প্রমাণ একটা আছে, তোমার আর একটা চরণ বাড়িয়ে দাও না, দেখি এই নূপুরের সাথে মিল আছে কিনা, এক পায়ে তোমার এই নূপুরের সাথে মিল আছে কিনা। ওই চরণে পাওয়ার জন্যই তো, ওই চরণকে প্রাপ্তির জন্যই তো পড়ে আছে, এমনি করে ব্রজে পড়ে আছে রাধারানীর করুণাকে পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য, তোমার ওই চরণটা বাড়িয়ে দিয়ে আমি দেখতে চাই এই নূপুরের সাদৃশ্য কিনা।
রাধারানী তার বাম চরণটা বাড়িয়ে দিলেন, নূপুরটাকে স্পর্শের ছলে রাধারানীর চরণকে, প্রেমময়ীর চরণকে যেই স্পর্শ করেছে তার ভিতরের দিব্য দিব্যই প্রেম ভাব উচ্ছ্বসিত তরঙ্গে উঠেছে। তবে নূপুরটা বলছে, হ্যাঁ এটা তোমার পায়েরই নূপুর, তবে তবে তোমার চরণ এত কোমল, তোমার চরণ এত কোমল। আচ্ছা নূপুর পরাতে গেলে তো চরণটা একটা জায়গায় রাখতে হয়, তো তোমার এই কোমল চরণ আমি রাখবো কোথায় বলে দাও, আমি তো পরিয়ে দেব কোথায় রাখবো। বিবেক থেকে যেন বুদ্ধি বলে দিচ্ছে, ওরে পেয়েছিস যখন তখন বুকে রেখে পরা চরণটা, বক্ষে রাখ ওই চরণ, বক্ষেই তো ওই চরণের স্থান, বুকে রেখে পরিয়ে দে। সেই চরণটা বক্ষে ধারণ করে সুরদাস পরিয়ে দিয়েছিলেন করুণাময়ীর সেই নূপুরটি। এমনি করেই কৃপা করে যান বলেছিল শ্রীনাথজি, শ্রীনাথজি করুণা করে বলেছিল যেই নূপুর পরিয়ে দিল, গোবিন্দ দেখছেন রাধারানী চরণটা বুকে জড়িয়ে ধরেছে, আমিও বাদ যাই কেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ কিশোরীজি এসে সুরদাসকে আলিঙ্গন দিলেন তিনজন মিলে। এই হলো এই রাধা মাধবের যুগল উপাসনা প্রীতি, রাধারানীর করুণা কৃপা প্রাপ্তি হলো আমাদের লক্ষ্য, আমাদের একমাত্র লক্ষ্য। এইখানে আসুন আমরা আমাদের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, আমরা অন্য অভিলাষ কামনা বাসনা পরিত্যাগ করে শুধু প্রেমের প্রেম ও প্রীতিতে একটু তাকে ভালোবাসতে চেষ্টা করি, একটু তাকে কিছু কিছু অর্পণ করতে চেষ্টা করি হৃদয়ের। এই শুদ্ধা ভক্তি, এই কেবলা প্রীতি। ছেলেটার কি নাম যেন? নন্দকিশোর। শুধু ভক্তমণ্ডলী, আজকে নন্দকিশোরের অন্নপ্রাশন, তার মুখে ভগবানের প্রসাদ এটো করা। আমি একটা হাত জোড় করে অনুরোধ করব, যার পিতামাতা নিজ সন্তানের অন্নপ্রাশন অর্থাৎ মুখে পুষ্পান্ন ভগবত প্রসাদই অন্ন দেওয়ার জন্য এত বড় আয়োজন করতে পারে, আমার মনে হয় তাদের সদ্গুরু কৃপায় ভগবত কৃপায় তাদের ভিতরে এই সুবুদ্ধিটি ভগবানই দান করেছেন, অবশ্য সুবুদ্ধিটি দান করেছেন। আমি মনে করি এর মধ্যে নিষ্কিঞ্চন রাধারানীর পরম প্রিয় যে ভক্তগণ, তাদের একটা আশীর্বাদ তার অনাগত ভবিষ্যৎকে আনন্দময় করতে পারে, করতে পারে সফলতম। শুধু ভক্তগণ, যে পিতামাতা কষ্টার্জিত অর্থ ব্যয় করে আপনাদের পদারবিন্দ চরণধূলিতে ওর ভবিষ্যৎকালের জীবনকে ভগবৎমুখী চেতনামুখী আদর্শমুখী চরিত্রমুখী করবার জন্যই প্রয়াস করেছেন, আমার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আমি আপনাদের একটা সতর্কবাণী শোনাই, আজকের শিক্ষা ব্যবস্থা, আজকের সমাজ ব্যবস্থা, আজকের রাজনৈতিক বৈষম্যের দ্বারা আমাদের সন্তানরা কখনো প্রকৃত আদর্শ মানুষ নিয়ে বেড়ে ওঠাটা খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। আজকের সব কিছুর মধ্যে অন্ধকার নেমে এসছে। একটা অনুরোধ করব, আমাদের সনাতন কৃষ্টির দ্বারাই এদের জীবনকে গড়ে দিন, একটু সাধুগুরুর প্রতি ভক্তি, একটু বৈদিক সনাতন কৃষ্টির প্রতি আদর্শ। আমি আপনাদের এইটুকু বলবো, ভগবত শিক্ষা না দিলে আগামী দিনে আমাদের ঘরের প্রজন্মের সন্তানরা পথ হারিয়ে ফেলবে। আজকে পথ হারা হয়ে গেছে, কিশোর কিশোরী যারা, যুবক যুবতী যারা পথ হারিয়েছে, শুধু এইটুকু অনুরোধ, এদের একটু ধর্মীয় শিক্ষা, এদের একটু বৈদিক শিক্ষা। আজকের ওই ছেলেটা যখন শুনবে আমার অন্নপ্রাশনে ভগবত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে ভগবত দিয়ে করা হয়েছিল, ও হৃদয়ের একটা আদর্শ স্থাপন হবেই হবে। শুধু ভক্তমণ্ডলী, আদর্শটা সেই শিক্ষার, সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন, না এখানে অনেক মাস্টার আছেন প্রফেসর আছেন, এই শিক্ষা এখন উড়েই গেছে। আমি নিবেদন করব পারিবারিক ভাবে পিতামাতার দ্বারা সন্তানকে একটু ধর্মীয় শিক্ষা দিন, তাহলেই যদি তাদের অনাগত ভবিষ্যৎ সুন্দর হয়। আমি আজকে এইটুকু আপনাদের কাছে নিবেদন করেই পাঠ বিশ্রাম করছি, ওর অনাগত ভবিষ্যৎ, ওর আগামী জীবন যাতে ও সুন্দর সাবলীল হয়ে চরিত্রবান হয়ে পিতামাতার মুকুজ্জ্বল করতে পারে, বংশের মুকুজ্জ্বল করতে পারে, এই প্রার্থনা একটু গৌর গোবিন্দের চরণে জানান, যেন শুদ্ধা ভক্তির দ্বারা ওর জীবন আনন্দময় হয়। এইটুকু জানিয়ে আজ আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে, আমার সাথে যে প্রেমানন্দ এসেছিল, ধনঞ্জয় এসেছিল।